চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ব যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেটা হচ্ছে আমাদের ডেটা লিঙ্ক লেয়ার তোমাদের ওটা মোস্ট প্রবলি ইউনিট ইউনিট নাম্বার ফাইভ সেই কনসেপ্টটা আজকে আমরা দেখব তো ডেটা লিঙ্ক লেয়ার আমরা ওয়েসআই মডেলে আমরা ডেটা লিঙ্ক লেয়ার পড়েছি ফিজিক্যাল লেয়ার ডেটা লিঙ্ক লেয়ার আমরা সেখানে দেখেছি তার ডিফারেন্ট রেসপন্সিবিলিটিও আমরা সেখানে দেখতে পেয়েছি যে কী কী রেসপন্সিবিলিটি বা কী কী সার্ভিস প্রোভাইড করে আমার ডেটা লিঙ্ক লেয়ার তো তারই মধ্যে কিছু সার্ভিস আমি এখানে ডিসকাস করবো সার্ভিসগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি তার মধ্যে পার্টিকুলার কোনো একটা সার্ভিস যেটাকে নিয়ে আজকে আমাদের টপিক যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ডেটা লিংক লেয়ারের মেন কিছু রেসপন্সিবিলিটি ছিল তার মধ্যে আমরা সবথেকে ইম্পর্টেন্ট যে রেসপন্সিবিলিটি ডেটা লিঙ্ক লেয়ার পারফর্ম করে সেটা হচ্ছে এরার ডিটেকশন অ্যান্ড এরার কারেকশন তো এরার ডিটেকশন আর এরার কারেকশন কিভাবে করে ডেটা লিংক লেয়ার কীভাবে সেটার প্রতি রেসপন্সিবল আর ডেটা কোনো এরারকে ডিটেকশন করা বা কোনো এরারকে কারেকশন করার জন্য কি প্রসিডিওর আছে বা কি কোডিং সিস্টেম আছে সেই কনসেপ্টটা আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি তো ডেটালিঙ্ক লেয়ারের মধ্যে আমাদের টপিকটার আজকে যেটা নাম সেটা হচ্ছে এরার ডিটেকশন অ্যান্ড এর কারেকশন তো সেই টপিকটা নিয়েই আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে এরার ডিটেকশন অ্যান্ড হচ্ছে এরার কারেকশন তো দিজ আর দ্য ডিফারেন্ট সার্ভিসেস দ্যাট আর প্রোভাইডেড বাই দ্য ডেটা লিঙ্ক লেয়ার আমরা আরও কিছু সার্ভিস আমরা সেখানে দেখেছিলাম মেন সার্ভিস বলতে রিলায়েবল ডেলিভারি ফ্লো কন্ট্রোল এরার ডিটেকশন আর হচ্ছে এরার কারেকশন কারেকশান এ কন্ট্রোলটাও একটা আমার তার মধ্যে ছিল এরার কন্ট্রোল বা এর কারেকশনটা কিন্তু অনেকটা একই টাইপের তো কী করে এর ডিটেকশন হয় বা কি করে এর কারেকশন হয় সেই কনসেপ্টটাই নিয়ে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি তো আমাদের টপিক হচ্ছে আজকে এরার ডিটেকশন অ্যান্ড কারেকশন তো এখান থেকে বেসিক্যালি পরীক্ষায় কোশ্চেন আসে নেটওয়ার্কের ইয়ারে কোশ্চেন খুললে দেখতে পাবে এরা ডিটেকশন অ্যান্ড এর কারেকশন থেকে অনেক কোশ্চেন আসে তো বেসিক্যালি এখান থেকে কিছু নিউমেরিক্যাল টাইপের কিছু প্রবলেম থাকে যে প্রবলেমগুলো হয়তো আমরা এখানে সলভ করব বা তার ডিফারেন্ট প্রসিডিওর আমরা ডিটেকশনের ডিফারেন্ট মেথড বা এরার কারেকশানের ডিফারেন্ট মেথড সেটা আমরা দেখবো তো প্রথমেই চলে আসা যাক ইন্ট্রোডাকশানে চলে আসা যাক যে কেন দরকার আমাদের এরা ডিটেকশন করা বা কেনই আমার দরকার এর কারেকশন কারেকশান করা আর এরারটা বা কেনই জেনারেট হয় বা কেনই এরারটা আসে সেটা নিয়ে ফার্স্ট আমরা একটু বলবো তো আজকে ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা সেশন হতে যাচ্ছে নেটওয়ার্কের আমি অনেকদিন পর নেটওয়ার্কের ক্লাস নিচ্ছি তোমাদের কারণ আগের ইলেকট্রনিক্স পার্ট ছিল সেটা ওবি সেকশন নিয়েছে তার পার্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ইলেকট্রনিক্সের পার্টটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমরা আবার চলে এসেছি মেন কনসেপ্টে নেটওয়ার্কের তো যেখানে আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশনে চলে যাচ্ছি যে আমরা সবাই জানি যে নেটওয়ার্ক বেসিক্যালি সে যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে কোনো ডেটাকে ট্রান্সফার করতে পারে একটা ডিভাইসকে আর আরেকটা ডিভাইসে কিন্তু নেটওয়ার্ক সবসময় আমার ডেটাগুলোকে ট্রান্সফার করে উইথ দ্য হাই অ্যাকিউরেসি আমার ডেটা অ্যাকুরেট পৌঁছালো কি না রিসিভারের কাছে সেটাও কিন্তু নেটওয়ার্ক দেখাশোনা করে আমি একটা ডেটা বিটকে সাপোজ হয়তো আমি ডেটা বিটকে সেন্ড করেছি ওয়ান জিরো ওয়ান জিরো সেন্ডার এটাকে সেন্ড করেছে একটা ডেটা ওয়ার্ডকে বা একটা ডেটাকে সেই ডেটাটা যদি আমার রিসিভারের কাছে যদি ওয়ান জিরো ওয়ান জিরোই যদি পৌঁছায় তাহলে বলবো যে এটা আমার একটা অ্যাকুরেসি আছে কিন্তু যদি আমার এই ওয়ান জিরো ওয়ান জিরো ডেটা বিটটা যদি আমার রিসিভারের কাছে গিয়ে যদি তোমার এরকম একটা ফর্ম্যাটে আসে যে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে সেখানে বুঝতে হবে যে আমি যে ডেটা ওয়ার্ডটাকে পাঠিয়েছি সেই ডেটা কিন্তু আমার হাই অ্যাকুরেসি নিয়ে কিন্তু আমার রিসিভারের কাছে সেটা রিচ করছে না তাহলে আমার এই ডেটা ওয়ার্ডটার মধ্যে একটা এরার আছে সেই এরারটা কি করে রিসিভার বুঝতে পারবে যে আমার এই ডেটা ওয়ার্ডটার মধ্যে এরার আছে বা কেমন করেই বা রিসিভার সেই এরারটাকে কারেকশন করবে তাহলে যে প্রসিডিওর ফলো করে রিসিভার বুঝতে পারে যে আমার এই কোড ওয়ার্ডটার মধ্যে বা আমার এই ডেটা ওয়ার্ডটার মধ্যে একটা এরার আছে তাকে আমরা বলছি এরার ডিটেকশন প্রসিডিওর বা এরার ডিটেকশন মেথড ডিফারেন্ট মেথড এর জন্য এরার ডিটেকশন করার জন্য রেসপন্সিবল সেই মেথডগুলো আমরা আজকে শিখব আর কি করেই বা আমার এই যে এরারটাই এখানে জেনারেট হয়েছে আমার কোনো একটা পার্টিকুলার বিট হয়তো এখানে চেঞ্জ হয়েছে বা কোনো হয়তো পার্টিকুলার দুটো বিট হয়তো এখানে চেঞ্জ হয়েছে তাহলে সেই বিটটাকে আমরা কি করে কারেকশন করতে পারব তো সেই মেকানিজমটা যে প্রোভাইড করে বা যে প্রসেসের থ্রুতে আমরা সেই এরারটাকে কারেকশান করতে পারি তো দ্যাট ইজ দ্য এরআর কারেকশান মেথড তাহলে আমরা নেটওয়ার্ক রেসপন্সিবল যে কোনো ডেটাকে ট্রান্সফার করতে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে উইথ অ্যাকসেপ্টেবল অ্যাকুরেসি অনেক অ্যাপ্লিকেশনে সিস্টেম আমাকে গ্যারান্টি দেয় যে ডেটা যেটা রিসিভ হচ্ছে রিসিভার টার্মিনালে সেটা হয়তো আইডেন্টিক্যাল সেন্ডার যা পাঠিয়েছে রিসিভার সেটাকে রিসিভ করছে এটা আমাকে অনেক অনেক অ্যাপ্লিকেশন কিন্তু এটা আমাকে গ্যারান্টি দেয় তো আমরা কোনো একটা সময় হয়তো একটা কোনো ডেটাকে ট্রান্সমিট করছি একটা নোট থেকে আরেকটা নোডে কিন্তু সেখানে হয়তো আমার ডেটাটা কোরাপ্ট হয়ে গেল কোনো বিট হয়তো পার্টিকুলার চেঞ্জ হয়ে গেল তাহলে একটা ডেটা মাঝখান থেকে তার কোনো একটা বিট চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে বা আমার ডেটার কোনো একটা বিট হয়তো অল্টার হয়ে যাচ্ছে একটা বিট অল্টার হতে পারে বা মোর দ্যান ওয়ান বিট অল্টার হতে পারে আমার কোনো একটা মেসেজের তো কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার কিছু মেকানিজমের প্রয়োজন পড়ে যে সেই এরারগুলোকে ডিটেক্ট করা বা সেই এরারগুলোকে কারেক্ট করা তাহলে ডেটা আমার কোরাপ্ট হচ্ছে বা ডেটাগুলোর মধ্যে কোনো এরার চলে আসছে কেন কখন না ডিউরিং ট্রান্সমিশন তাহলে আমার কিছু অ্যাপ্লিকেশানস আমাকে আমার দরকার যে অ্যাপ্লিকেশানসটা আমাকে এরারগুলোকে ডিটেকশন ডিটেকশন করে দেবে আর কিছু অ্যাপ্লিকেশান আমার দরকার যে অ্যাপ্লিকেশানগুলো হয়তো আমার রিসিভার টার্ম এন্ডে গিয়ে আমাকে সেই এরারগুলোকে কারেক্ট কারেক্ট করে দেবে তো কিছু কিছু অ্যাপ্লিকেশান তোমার টলারেট করতে পারে আমার হয়তো একটা স্মল এরার এসছে তাকে হয়তো টলারেট করতে পারে কিন্তু যদি আমার র্যান্ডম যদি কোনো এরার আসে সেটা কিন্তু টলারেবেল নয় আমরা হয়তো একটা কোনো অডিও বা একটা কোনো ভিডিও ট্রান্সমিশন করছি সেখানে হয়তো আমার কোনো একটা ছোট্ট একটা কোনো স্মল লেভেল অফ একটা এরার এসছে তো সেটা কিন্তু টলারেবেল কিন্তু যখন কোনো একটা আমরা কোনো একটা টেক্সটকে যখন ট্রান্সফার করছি আমরা হয়তো ফেসবুক করছি বা আমরা হয়তো হয়তো হোয়াটসঅ্যাপ করছি কিন্তু সেখানে আমার টেক্সটের ট্রান্সমিশনটা কিন্তু হাই অ্যাক্যুরেসি নিয়ে হওয়া উচিত কারণ সেখানে টেক্সটটা আমি যা পাঠাচ্ছি হয়তো আমার টেক্সট যদি তোমার চেঞ্জ হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু একটা ভিডিও ফাইল যখন ট্রান্সমিট করছি তখন সেখানে হয়তো যদি তোমার সামান্য কোনো একটা বিট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমার ভিডিওটা যে খুব বেশি চেঞ্জেস হবে তা কিন্তু নয় হয়তো একটা কোনো পার্টিকুলার ফ্রেম বা একটা পার্টিকুলার কোনো পিক্সেল হয়তো তোমার চেঞ্জ হচ্ছে ভিডিও হয়তো কোনো একটা হয়তো একটা ইমেজ কারণ আমরা তো মুভি মুভিং ইমেজ কি তো আমরা পিক মানে ভিডিও বলি তা মুভিং পিকচার কি তো আমরা ভিডিও বলি তাহলে আমার পিকচারগুলো তো কনসিস্ট হয় ডিফারেন্ট পিক্সেল নিয়ে তাহলে এবার কোনো একটা পিক্সেল বা কোনো দুটো পিক্সেলের হয়তো ভ্যালু তোমার চেঞ্জ হয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু ইমেজটা যে আমার খুব বেশি ডিফার করবে তা কিন্তু নয় তাহলে আমাকে কোথায় আমরা এরারটাকে টলারে মানে টলারেট করতে পারি আর কোথায় আমরা কোন ধরনের ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা এরা এরারটাকে আমরা টয়রেট করতে পারি না তো তারই একটা কনসেপ্ট আমি এখানে বললাম তো এটা হচ্ছে আমাদের এরা ডিটেকশন বা কারেকশানের একটা বেসিক ইন্ট্রোডাকশান যে আমরা কেন এরা ডিটেকশন করব আর কেনই বা এরার কারেকশন করব। আর এরার ডিটেকশন এরারটা কেন আসে না তার অনেকগুলো রিজন আছে যেমন হয়তো আমার হয়তো একটা কোনো ডেটাকে আমি পাঠিয়েছি বা কোনো একটা মেসেজকে আমি হয়তো লং ডিস্ট্যান্স ট্রাভেল করাচ্ছি তো সেখানে কোনো আমার হয়তো সেই ডেটার হয়তো বা সেই সিগন্যালটার এনার্জিটা হয়তো লস হয়ে যাচ্ছে আমার হয়তো তোমার অ্যাটিনিউশন চলে আসছে বা হয়তো কোনো নয়েজ দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে তার কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আমার ধরুন হয়তো ঠান্ডা স্ট্রম বা আমার হয়তো বোল্ট পাই দেয় এই ধরনের কিছু প্রাকৃতিক কিছু বিপর্যয়ের জন্য কিন্তু আমার অনেক সময় ডেটাগুলো কিন্তু কোরাপ্ট হয়ে যাবার পসিবিলিটি থাকতে পারে তো এবার আমরা তো এত কিছু তো বললাম ইন্ট্রোডাকশনে তো এত কিছু বললাম এবার মেন কনসেপ্টটা হচ্ছে আমাদের এরার মেন টার্মটা হচ্ছে আমরা এরার এরার নিয়ে আমরা ফেস করেছি এরার নিয়ে আমরা ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এরার নিয়ে ফেস করেছি ডিফারেন্ট টাইপের এরার হয় সেটা আমরা জানি সেটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এরার কিন্তু আজকে আমরা নেটওয়ার্ক এরার বা ট্রান্সমিশন এরার নিয়ে কিন্তু কথা বলছি তো এরারকে আমরা বেসিক্যালি টু টাইপে এখানে ডিভাইড করবো আমাদের নেটওয়ার্কে বা কমিউনিকেশনে আমার এরারকে আমরা টু টাইপে ডিভাইড করছি নাম্বার ওয়ান হচ্ছে সিঙ্গেল বিট এরার আর নাম্বার সেকেন্ড আমার যে টাইপটা তার নাম হচ্ছে বাস্ট এরার সেকেন্ড যে টাইপটা তার নাম হচ্ছে বাস্ট এরার আর টু টাইপস অফ এরার আমার একটা বিট যখন একটা পয়েন্ট থেকে যখন আর একটা পয়েন্টে যখন ফ্লো করে তো সেখানে আমার ইন্টারফিয়ারেন্সের কারণে আমার হয়তো সেই বিটটা হয়তো ভাবে কিন্তু চেঞ্জেস হতে পারে তার কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স তাহলে আমার ইন্টারফিয়ারেন্স বেসিক্যালি আমার সিগন্যালের যে শেপ সেই শেপটাকে কিন্তু সে চেঞ্জ করতে পারে চেঞ্জ করে দিতে পারে তো সেখানে হয়তো আমার সিঙ্গেল বি জেলারের ক্ষেত্রে আমি হয়তো ট্রান্সমিশন করছি জিরো জিরো ওয়ান ওয়ান তো সেখানে হয়তো আমার রিসিভার যে পাচ্ছে তোমার যে ডেটা ওয়ার্ডটাকে পাচ্ছে সে তোমার হয়তো পাচ্ছে জিরো ওয়ান 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 তাহলে আমার এই বিট ওয়ার্ডটার মধ্যে বা আমার এই ওয়ার্ডের মধ্যে তোমার জিরো জিরো ওয়ান ওয়ান বিট ছিল আমি যে ওয়ার্ডটা এখন এখানে রিসিভ করছি বা রিসিভার যে ওয়ার্ডটাকে রিসিভ করছে তার মধ্যে কিন্তু দেখো আমার যে একটা বিটের কিন্তু এখানে চেঞ্জেস হয়েছে এখানে জিরো ছিল এখানে সেই বিটটা আমার ওয়ান হয়ে গেছে বাকি বিট বিটগুলো কিন্তু আমার ইনট্যাক যেমন ছিল তেমনই রয়ে যাচ্ছে তাহলে এর কিন্তু রিজনটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স ইন্টারফিয়ারেন্সের জন্যই কিন্তু আমার বিটগুলো কোরাপ্ট হয়ে যাচ্ছে বা আমার বিটগুলো চেঞ্জেস হয়ে যাচ্ছে এটাকে আমরা সিঙ্গেল বিট আর বলতে পারি কিন্তু যদি আমাদের বাস্ট এরার যদি অকার করে তাহলে সেখানে কিন্তু মাল্টিপল বিটস আর চেঞ্জড আমরা একটা বিট চেঞ্জ তাকে আমি বলছি সিঙ্গেল বিট এরার আর যখন আমার মাল্টিপল যখন বিট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি মাল্টিপল বিট আর চেঞ্জড তখন তাকে আমরা বলছি বাস্ট এরার হয়তো আমি পাঠিয়েছি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আমার হয়তো সেই ডেয়ারটা যখন রিসিভ করছি রিসিভার যখন সেটাকে রিসিভ করছে তখন সেটাকে হয়তো সে পাচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে আমার মোর দ্যান ওয়ান বিট তোমার এখানে চেঞ্জে সকার করেছে তো দ্যাট ইজ কল বাস্ট এরার আমরা সিঙ্গেল বিট এরার আর বাস্ট এরারটাকে নিয়ে আমরা বেসিক্যালি আমরা এটাকে কনসিডার করছি আর এটা রেসপেক্টে কিন্তু আমরা এরা ডিটেকশন করব। আমরা এরার কারেকশন করব। যদি আমার কমিউনিকেশান চ্যানেল দিয়ে কোনো মেসেজকে সেন্ড করতে গিয়ে যদি আমার সিঙ্গেল বিট এরার আসে তাকে আমরা কিভাবে ডিটেকশন করব। আর যদি আমার বাস টাইপের কোনো এরার আসে বা মাল্টিপল বিট যত যখন তোমার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা তার যে এরা ডিটেকশন করার যে প্রসিডিওর বা তার যে এরার কারেকশন করার প্রসিডিওর আর সিঙ্গেল বিটের ক্ষেত্রে তার যে এরা ডিটেকশন করার প্রসিডিওর বা তার যে এরার কারেকশন করার প্রসিডিওর সেটাই কিন্তু আজকে আমরা দেখতে যাচ্ছি তো এরার কী কী টাইপের সেটা আমরা দেখলাম যে সিঙ্গেল বিট এরারের ক্ষেত্রে আমার একটা বিট একটা গিভেন ডেটা ইউনিট থেকে আমার একটা বিটই তোমার চেঞ্জ হতে পারে হয়তো সেই বিটটা হয়তো ওয়ান ছিল সেটা হয়তো এখন জিরো হয়ে গেছে বা জিরো ছিল সেটা হয়তো এখন ওয়ান হয়ে গেছে তো দ্যাট ইজ কল সিঙ্গেল বিট এরার তো সিঙ্গেল বিট এরারটাকে আমরা আর একটু ভালোভাবে যদি আমরা দেখাতে পারি সেটা হচ্ছে যে সিঙ্গেল বিট এরারের ক্ষেত্রে আমার শুধুমাত্র একটাই বিট কিন্তু সেখানে ডেটা উইটের মধ্যে চেঞ্জ হবে আমি একটু একটু ডায়াগ্রামের থ্রু দিয়ে একটু সিঙ্গেল বিট এরারটাকে আমরা ডেমনস্ট্রেট করার চেষ্টা করি একটা সিম্পল একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে না আমি এখানে একটা ডেটা ওয়ার্ডকে পাঠিয়েছি আমার সেই ডেটা ওয়ার্ডের মধ্যে হয়তো আমি ধরে নিলাম আমার সেখানে হয়তো আটটা বিট আছে আমি একটা বাইটকে পাঠিয়েছি একটা বাইট আটটা বিট আছে আর এটা হয়তো আমার রিসিপ্ট হচ্ছে রিসিভার টার্মিনালে হয়তো এই আটটা বিট তোমার রিসিভ করছে এখানেও আমাদের আটটা বিট আছে এখানেও আমাদের আটটা বিট আছে এবার এটা হচ্ছে সেন্ট আর এটা হচ্ছে রিসিপ্ট এটা হচ্ছে রিসিপ্ট এটা আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল বিট এরার সিঙ্গেল বিট এরার তার কনসেপ্ট একটু ডায়াগ্রামিক্যালি আমরা এটাকে দেখার চেষ্টা করছি আমি ধরলাম যে বিটগুলোকে ট্রান্সমিট করা হয়েছে সেই বিটের প্যাটার্নটা হচ্ছে এরকম জিরো 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 আবার লিখছে জিরো জিরো ওয়ান জিরো আর সেই ডেটা বিটটা বা সেই প্যাকেটটা বা সেই ডেটা ইউনিটটা যখন আমি সেন্ড করেছি রিসিভারের কাছে তখন সেটা যখন রিসিভ হয়েছে তখন রিসিভ হওয়ার সময় সেটা তোমার রিসিভ হয়েছে এরকম ফর্মে যে জিরো 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 চারটে জিরো আছে প্রথমে তারপরে আসছে ওয়ান তারপরে আবার তোমার আসছে জিরো ওয়ান জিরো তো সম্ভবত আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে ইন আ সিঙ্গেল বিট এরার অনলি ওয়ান বিট ইন দ্য ডেটা ইউনিট হ্যাজ চেঞ্জড তাহলে আমার এখানে কোন বিটটা চেঞ্জ হয়েছে আমরা সবাই দেখে বুঝতে পারছি যে আমার যে ফিফথ যে বিটটা দেখো এখানে জিরো ছিল এই যে বিটটা আমার এখানে জিরো ছিল দেখো সেই বিটটা কিন্তু আমার এখানে গিয়ে ওয়ান হয়ে গেছে আর বাকি বিটগুলো দেখো তোমার কোনো চেঞ্জেস নেই দেখো প্রথমে তোমার চারটে জিরো ছিল চারটে জিরোই আছে তারপর দেখো লাস্টে জিরো ওয়ান ছিল দেখো লাস্টে জিরো ওয়ান আছে তাহলে আমার কিন্তু এখানে একটা বিটই মাত্র চেঞ্জ হয়েছে তাহলে এটাকে আমরা সিঙ্গেল বিট এরার বলতে পারি এটাকে আমরা সিঙ্গেল বিট এরার আমরা বলতে পারি ওকে তো সিঙ্গেল বিট এরারের ক্ষেত্রে আমাদের কিন্তু সিরিয়াল হয়তো ট্রান্সমিশন করছি আমরা সিরিয়াল ট্রান্সমিশন করছি আমার হয়তো সিঙ্গেল বিট একটা এরাল এরার কিন্তু এখানে এসছে সিরিয়াল ট্রান্সমিশন মানে হচ্ছে যে আমি একটা করে বিটকে পাঠাচ্ছি রিসিভারের কাছে সেই সেই বিটটা রিসিভ হওয়ার পর আমি আবার একটা নেক্সট বিটকে পাঠাচ্ছি দ্যাট ইজ কল সিরিয়াল ট্রান্সমিশন বা সিরিয়াল কমিউনিকেশন আর যদি আমরা প্যারাল কমিউনিকেশানস করতাম তাহলে আমার সেন্ডার থেকে রিসিভারের কাছে আমার আটটা বিটকে সেন্ড করার জন্য আমার আটটা কমিউনিকেশন চ্যানেল থাকতো বা কমিউনিকেশন লাইন থাকতো প্রত্যেকটা লাইনকে লাইন দিয়ে আমি একটা করে বিটকে পাঠাতাম প্যারালি তাহলে আমার টাইমটা কম লাগতো প্যারাল ট্রান্সমিশনের ক্ষেত্রে সে তো অবশ্যই তাহলে সিরিয়াল ট্রান্সমিশনটা আমার ইফেক্টিভ নয় বা এফিশিয়েন্ট নয় কিন্তু প্যারাল ট্রান্সমিশন কিন্তু আমার এফিসিয়েন্ট বা ইফেক্টিভ কিন্তু আমার কস্ট কিন্তু প্যারাল ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি পড়ে কারণ যেহেতু আমার ওখানে মাল্টিপল লিঙ্কের প্রয়োজন পড়ে ওকে তো আমরা সিঙ্গেল বি টেরার কী সেটা আমরা দেখলাম আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বাস টেরার এখন তার একটু ডায়াগ্রাম দিয়ে আমরা বাস টেরারের কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করি যেখানে মাল্টিপল বিট যেখানে আমার চেঞ্জেস হবে মোর দ্যান ওয়ান বিট যেখানে চেঞ্জ হবে তাহলে বাস টেরার মিনস যেখানে আমার দুটো বা তার বেশি বিট ডেটা ইউনিটের মধ্যে চেঞ্জ হচ্ছে তাকে আমরা বলছি বাস টেরার তো যদি এরকম একটা এক্সাম্পল দেখানো যায় যে বাস টেরারের ক্ষেত্রে আমি আবার সেই একই রকমভাবে আমি একটা ডেটা বিটকে বা ডেটা ইউনিটকে আমরা সেন্ড করছি আর সেই ডেটা ইউনিটটা আমার ধরনা হয়তো রিসিভার সেটা ধরো রিসিভ করছে আমি পাশাপাশি দেখালাম না আমি এখানে নিচ করে দেখাচ্ছি কারণ অনেকটা স্পেস লাগছে বলে আমি এটাকে নিচ করে দেখাচ্ছি যদিও আমার এই লেন্থটা কিন্তু সেম হবে ঠিক আছে লেন্থ আমার সেম হবে আমি এখানে কিছু বিট প্যাটার্ন আমি এখানে ধরে নিচ্ছি আমার ধরুন এখানে সিক্সটিন বিট আছে সিক্সটিন বিটের আমি এখানে পবিশন রাখছি সিক্সটিন বিটের পবিশন রাখছি দেখো তো সিক্সটিন বিট হয়েছে কি না একটা বেশি হয়ে গেছে না ঠিক আছে চলো 16 বিটটা এখানে ট্রান্সপ্লিট করছি ওকে সিক্সটিন বিট আমার এটা সিক্সটিন বিটে তোমার টু বাইট তাই না 16 বিটই আছে ওটা 16 বিটই আছে বেশ আমার সিক্সটিন বিটের তোমার দোনোটা আমি দুটো বাইটকে আমি ট্রান্সপ্লিট করছি ওকে তো এটা আমার সেন্ড সেন্ডার সেন্ড করছে আর এটা আমার রিসিভার তোমার এটা রিসিভ করছে এটা সেন্ট আর এটা হচ্ছে রিসিপ্ট এটা হচ্ছে রিসিপ্ট এবার দেখে নেবো যে আমার সেন্ট বিটের মধ্যে কী কী আছে কি স্ট্রাকচারটা আছে জিরো ওয়ান জিরো তারপরে তোমার ধরো আবার জিরো জিরো ওয়ান জিরো ওকে তারপরে ধরো না তোমার আছে জিরো জিরো আবার ওয়ান জিরো আছে জিরো জিরো ওয়ান জিরো আর লাস্টে আছে জিরো 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 ওয়ান 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 এটা আমার ধরুন সেন্ট বিট তাহলে আমার সেন্ট বিট এটা হলো আর যেটা আমি রিসিভ করছি যেটাকে রিসিভ বিটটা হচ্ছে এরকম জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ডবল ওয়ান আর তারপরে আছে আমাদের তিনটে জিরো দুটো ওয়ান ওকে তিনটে জিরো দুটো ওয়ান এটা আমার রিসিপ্ট এটা হচ্ছে আমার সেন্ট এটা আমার রিসিপ্ট এটা হচ্ছে আমার সেন্ট ঠিক আছে এবার আমার এখানে কোথায় কোথায় কোন কোন বিটে আমার এর একটু দেখে নিই দেখো প্রথম জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আমার দেখো কোনো চেঞ্জেস হয়নি কিন্তু তারপরে এখানে দেখো জিরো আছে আর এখানে দেখো ওয়ান আছে তাই না চেঞ্জেস হয়েছে তারপরে দেখো আবার এখানে জিরো আছে এখানে দেখো ওয়ান আছে দেখো চেঞ্জেস হয়েছে দুটো বিট হলো দুটো বিট চেঞ্জেস হলো আর মাঝখানে দেখো এখানে তোমার দেখো জিরো আছে এখানে দেখো ওয়ান আছে চেঞ্জেস হয়েছে তাই না আর একটা বিট দেখো তোমার চেঞ্জেস হয়েছে সেটা হচ্ছে যে আমার এই বিটটা তাই না এই বিটটা দেখো তোমার চেঞ্জেস হয়েছে ঠিক আছে ঠিক দেখালাম তাহলে আমার এই বিটগুলোকে যেগুলো তোমার দেখো চেঞ্জেস হচ্ছে তা আমরা সেগুলো আমি বলতে পারি তো কোরআপ্টেড বিট এটা আমার কোরআপ্ট হয়ে গেছে তো কোরআপ্টেড বিট কোরফটেড বিটস বললাম ওকে তাহলে আমি যদি এখন বলি যে আমার এখন বাস্ট এরারের লেন্থ কত লেন্থ অফ দ্য বাস্ট এরার আমি যদি এখন বলি যে লেন্থ অফ দ্য বাস্ট এরার আমি এটা বাস টেরার তো আমরা সবাই ফিল করতে পারছি কারণ মোর দেন ওয়ান বিট এখানে চেঞ্জেস হচ্ছে তাহলে লেন্থ অফ দ্য বাস্ট এরার বলতে আমি এখানে কত বিট আমার তার মানে বাস ট্র্যানের লেন্থটা কত বাস ফোর বাস্ট টেরারের লেন্থ কত ফোর আমি যতগুলো বিট চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু বাস ড্রাইভারের লেন্থ তাকে বলে না আমার নাম্বার অফ বিট চেঞ্জেস মানে সেটা কিন্তু তার লেন্থ নয় হাউ মেনি বিটস আমার চেঞ্জেস হচ্ছে দ্যাট ইজ আ ফোর তাহলে এখানে আমার বাস ড্রাইভারের লেন্থটা হবে যে আমার যেখান থেকে চেঞ্জেসটা অকার করছে আমার চেঞ্জেসটা করতে থেকে অকার করছে না দেখো আমার দেখো এই বিট থেকে দেখো তোমার দেখো চেঞ্জেসটা অকার করা শুরু করেছে আপ টু তার রেঞ্জটা কত কোথায় গিয়ে শেষ হচ্ছে কোথায় গিয়ে দেখো শেষ হচ্ছে আমার দেখো এখানে গিয়ে দেখো শেষ হচ্ছে ইয়েস অড আমার এখান থেকে অকার করা শুরু করেছে আর কোথায় গিয়ে তোমার দেখো শেষ হচ্ছে এখানে গিয়ে তোমার দেখো কমপ্লিট হচ্ছে তাহলে এই যে বাউন্ডারিটার মাঝখানে আমার কতগুলো বিট আছে এই বাউন্ডারিটার মধ্যে কতগুলো বিট আছে আটটা বিট আছে তাহলে লেন্থ অফ দ্য বাস টেরার সমান কত লিখবো আমরা এইট বিট বোঝা গেল সবার কনসেপ্টটা তাহলে লেন্থ অফ দ্য বাস মানে কত সবার বোঝা গেল কেন এইট বিট আসছে এটাকে বলছি আমরা লেন্থ বাস টেরার অফ লেন্থ এইট যেখান থেকে আমার বাস টেরারটা আমার একটা বিটগুলো কোরআপটেড হওয়া শুরু করেছে সেখান থেকে আপ টু লাস্ট যেখানে আমার বিটটা কোরাপটেট হয়েছে তার মধ্যে কতগুলো বিট আছে দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য বাস্ট এরার দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য বাস ওকে ঠিক আছে সবার বোঝা গেছে কনসেপ্টটা তাহলে আমরা কাকে আমরা কাকে আমরা নর্মালি সিঙ্গেল বি টেরার বলছি আর কাকে আমরা নর্মালি বাস টেরার বলছি সেই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার তাই না সেই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার তো এবার এবার ধরে নাও আমি এর মধ্যে কিন্তু কোনো কোনো আর মানে দ্বিমতের কিছু নেই যে কাকে আমরা সিঙ্গেল বি টেরার বলছি কাকে আমরা বাস টেরার বলছি কোনো কিন্তু দ্বিমতের কিছু নেই এবার ধরে নাও যদি আমি এখান থেকে একটা এরকমভাবে একটা কনসেপ্টের কথা আমি এখানে বলি যে সাপোজ যে সাপোজ ধরো একটা কোশ্চেন দিলাম ছোট্ট করে একটা কোশ্চেন দিলাম ধরে নাও যে ইফ আ

দ্য এর আর শুড লাস্ট ওকে কোশ্চেনটা বুঝতে পারলে কিনা সবাই দেখো যে একটা চ্যানেলের ব্যান্ডুইত বলা আছে ওয়ান গিগা বাইট পার্ট সেকেন্ড তার দেন হাউ মেনি ডিউরেশন দ্য এর আর লাস্ট আমার কতক্ষণ সময় ধরে আমার এরারটা সেখানে লাস্ট করবে লাস্টিং করবে যদি আমার চ্যানেলটার ব্যান্ডউইথ হয় ওয়ান জিগাবাইট পার সেকেন্ড তো আমি ধরে নিচ্ছি ধরেন সলিউশনস করতে যাচ্ছি যদি এটা কিন্তু এর সাথে যেহেতু এরারের কথা বললাম বলে ছোট্ট একটা একটা শর্ট কোয়েশ্চেনের মতো করে একটা দেখাচ্ছি ধরে নাও আমার হয়তো এটা হচ্ছে সেন্ডার আর ধরে নাও বিটা হচ্ছে রিসিভার বি ধরে নাও রিসিভার ঠিক আছে আমার এই যে চ্যানেলটা এই চ্যানেলটা তোমার ব্যান্ডউইথ হচ্ছে ওয়ান জিগা বিট পার সেকেন্ড ওকে তাহলে আমরা ওয়ান জিগা বিট পার সেকেন্ড জিগা গিগা বিট পার সেকেন্ড এটা মানে আমরা এটা যদি আমরা বিটে কনভার্ট করি তাহলে এটা মানে কত জিগা বিট মানে এখানে তোমার কত বিট হবে কত বিট আসবে ওয়ান জিগা জিগা বিট পার সেকেন্ড বলো এটা এটা সমান তোমার কত বিট আসে এটা সমান কত বিট আসে এটা আমরা বিটে কনভার্ট আমি এটাকে তোমার বিটে কনভার্ট করছি বিট से করব এটাকে আমরা বিট করব 1 গিগাবিট পার সেকেন্ড তার মানে এটাকে আমি তোমার বিটে কনভার্ট করব তাহলে এটা মানে আমার কত বিট হবে জিগা মানে কি জিগা মানে একের বিটে তোমার কটা শূন্য একের বিটে তোমার কটা শূন্য হয় কি নটা নটা হ্যাঁ নটা তাহলে নটা শূন্য আছে তাহলে এই নটা শূন্য এটাই তো তোমার বিট পার সেকেন্ড এটাই তো বিটস তাহলে একের বিটে তোমার নটা শূন্যকে কি আমরা লিখতে পারি না টেন টু দি পাওয়ার নাইন পারি তো টেন টু দি পাওয়ার নাইন বিটস বলতে পারি তো দেখো টেন টু পার নাইন বিটস বলতে পারি তো ওকে তাহলে এটা হচ্ছে আমার চ্যানেলটার ব্যান্ড উইথ আমি তাকে বিটে কনভার্ট করে নিলাম তাহলে তার দেখো আমার তার মানে টেন টু দি বলতে পারি তো দেখো ঐকিক নিয়মের অঙ্ক করছি টেন টু দি পার নাইন বিটস তোমার ট্রান্সপিট হয় আমার এক সেকেন্ডে বলতে পারি তো এতে বিট পার সেকেন্ড বিট পার সেকেন্ড তাহলে এতগুলো বিট আমার ট্রান্সপিট হচ্ছে এক সেকেন্ডে তাই না তাহলে একটা বিট ট্রান্সপিট হওয়ার জন্য কত সেকেন্ড সময় লাগবে একটা বিট ট্রান্সপিট হওয়ার জন্য কত সেকেন্ড টাইম লাগবে 1/10 টু দি পাওয়ার 9 1/10 টু দি পাওয়ার 9 মাস তাহলে আমরা এখানে তার মানে 1/10 টু দি পাওয়ার 9 মানে তোমার কত সেকেন্ড দাঁড়াবে কত সেকেন্ড আসবে আমি 1 কে আবার 1 কে আবার 1 এর পিটে 9 শূন্য দিয়ে ভাগ করছি 1 সেকেন্ড কে আবার 1 এর পিটে 9 শূন্য দিয়ে ভাগ করছি তাহলে সেটা মানে কত সেকেন্ড দাঁড়াবে আমি কিন্তু এখানে 1 বিট এর কথা বলছি যে হাউ মাচ ডিউরেশন দা এরর শুড লাস্ট আমি কিন্তু 1 বিট এর কথা বলছি

ইকুয়ালস টু ওয়ান ন্যানো সেকেন্ড ক্লিয়ার সবার কাছে সব এটা বুঝতে পারলে সিম্পল একটা ঐক্যিক নিয়মের অঙ্ক করলাম ওকে ঠিক আছে এটা স এটা কিন্তু একটা গেট লেভেলের একটা কোশ্চেন ঠিক আছে ইউজিসি নেট বা একটা গেট লেভেলের কোশ্চেন ওকে খুব ইন্টারেস্টিং দেখো কোশ্চেনটা কিন্তু তার অ্যান্সারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং সহজ কিছুই নেই জাস্ট ক্যালকুলেশন ওকে যাই হোক আমরা চলে আসছি ওকে তো এবার গেলো এবার আমরা দেখবো যে এরা ডিটেকশন করার জন্য কী কী মেথড আছে এরা ডিটেকশন করার জন্য কি কী মেথড আছে আমাদের কিন্তু আসল সেই জিনিসটা আমাকে জানতে হবে তাহলে ডিটেকশন ভার্সেস যদি আমরা বলি কোড়া কারেকশন তো ডিটেকশন আর কোরা কারেকশনের মধ্যে কি ডিফারেন্স নিশ্চয় আমরা বুঝতে পারছি তাই না যদি আমি তোমাকে বলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিটেকশন ভার্সেস ডিটেক ডিটেকশন ভার্সেস কারেকশন ডিটেকশন ভার্সেস কারেকশন সেটা আমরা নিশ্চয়ই ফিল করতে পারছি কাকে আমরা ডিটেকশন বলছি কাকে আমরা কারেকশন বলছি তাই না ডিটেকশন আর কারেকশনের মধ্যে কিন্তু ডিফেন্সিয়েট আমরা করতে পারব তো অবশ্যই আমার ডিটেকশন করাটা যতটা সহজ কারেকশন অফ এরার্সটা কিন্তু ততটাই ডিফিকাল্ট ডিটেকশন আমরা খুব সহজেই করতে পারি ডিফারেন্ট মেথড দিয়ে তো এরার ডিটেকশনের ক্ষেত্রে আমরা কিন্তু আমরা কিন্তু তোমার লক্ষ্য করি বা আমরা কিন্তু তাকিয়ে বসে থাকি যে যে কোনো এরার আমার অকার করেছে কি না দ্যাট ইজ দ্য এরা ডিটেকশান ঠিক আছে কিন্তু আমরা অনেক সময় আমরা ইন্টারেস্টেড থাকি না যে ধরে না তোমাকে আমি বললাম যে আমি তোমাকে একটা ডেটা পাঠিয়েছি বা মেসেজ পাঠিয়েছি তো সেটার মধ্যে কোনো এরার আছে কি না তুমি একটু চেক করো তুমি বলো যে হ্যাঁ আছে এরার আছে তারপরে কিন্তু আমি তোমাকে আর জিজ্ঞেস করি না যে কত বিটের এরারটা আছে বলো দেখি তা আমরা কিন্তু নট ইভেন ইন্টারেস্টেড ইন দ্য নাম্বার অফ এরার্স তাই না কিন্তু এরারটা যে আছে সেটা আমরা জিজ্ঞেস করি যে আছে কি না তো এরার কারেকশনটা হচ্ছে বেসিক্যালি আমরা তখন জানার চেষ্টা করি এরার কারেকশানের ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করি যে আমার এক্স্যাক্টলি কতগুলো বিট কোরাপটেট হয়েছে আর তাদের লোকেশনটা কি আমার মেসেজের মধ্যে তাদের লোকেশনটা কোথায় যদি আমরা জানতে না পারি যে কতগুলো বিট আমার কোরআপ্টেড হয়েছে আর তাদের লোকেশনটা মেসেজের মধ্যে কোথায় তাহলে কিন্তু আমরা সেই এরারটাকে আমরা কারেকশন করতে পারবো না তাহলে এরাটা কিন্তু কারেকশন করতে গেলে আমার নাম্বার অফ বিট চেঞ্জেস কতটা হয়েছে সেটা আমাকে জানতে হবে আর তার সঙ্গে আমাকে কিন্তু জানতে হবে দিয়া আমার সেই তার সাইজটা কত বা আমার তার সাইজ বলছি তার লোকেশানটা কোথায় আমার মেসেজের মধ্যে লোকেশনটা কোথায় আমি ধরলাম যে আমার এখানে একটা মেসেজ আছে ধরো তার মধ্যে আমার ধরো চারটে বিচ আছে সাপোজ হয়তো জিরো ওয়ান ওয়ান জিরো আছে আমি সেন্ডার সেন্ড করেছে রিসিভার যখন তাকে রিসিভ করলো তখন দেখা যাচ্ছে যাচ্ছে তোমার যে জিরো 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 আমার ধরো এরকম মেসেজটা এসছে তাহলে ফার্স্টে সেন্ডার এটাকে সেন্ড করেছে আর রিসিভার এটাকে রিসিভ করেছে এখন সেন্ডার জিজ্ঞেস করছে যে তোমার কি মেসেজটার মধ্যে কোনো এরার এসছে তখন রিসিভার বললো যে হ্যাঁ এটার মধ্যে এরার আছে এটার মধ্যে এরার আছে তো সে কীভাবে বলছে সে কী করে ডিটেকশন করে বলছে যে এটার মধ্যে এড়ার আছে তার কিন্তু ডিফারেন্ট টেকনিক আছে সে টেকনিকগুলো আমরা পড়ব তখন তাকে সেন্ডার তাকে জিজ্ঞেস করছে যে তুমি তো তখন বললো যে হ্যাঁ আমার দুটো বিট এখানে চেঞ্জেস হয়েছে দুটো বিট এখানে চেঞ্জেস হয়েছে তখন সেন্ডার তাকে জিজ্ঞেস করছে যে তোমার সেই দুটো বিটের পজিশনটা কোথায় তখন সে বলল যে আমার ধরন একটা বিট নাম্বার এটা জিরো বিট এটা ধরো ওয়ান বিট এটা তোমার হচ্ছে সেকেন্ড বিট এটা তোমার ধরো থার্ড বিট তখন সে বললো যে আমার সেকেন্ড আর ফার্স্ট যে পজিশনটা ফার্স্ট আর সেকেন্ড যে পজিশনটা সেই বিটে আমার কিন্তু চেঞ্জেসটা অকার করেছে তবে কিন্তু কারেকশনটা করা যাবে নাহলে কিন্তু কালেকশন করা যাবে না রিসিভার এন্ডে গিয়ে তো আসবো তা ডিটেকশন ভার্সে ভার্সেস কারেকশন আমরা অবশ্যই দেখলাম আর যদি আমার এরারটা ডিটেক্ট হয় তবেই কিন্তু সেই মেসেজটাকে আমাকে আবার রিট্রান্সমিশন করতে হয় কারণ সেন্ডার একটা ডেটাকে পাঠিয়েছে রিসিভার সেটাকে রিসিভ করলো ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা এরার রয়েছে তখন রিসিভার বলছে তুমি আমার আবার আমাকে ওটাকে রিসেন্ড করো বা রিট্রান্সমিট করো আমি কিন্তু এটাকে একটা মানে রং মেসেজ পেয়েছি তখন সেন্ডার কিন্তু তাকে আবার রিট্রান্সমিশন করছে ঠিক আছে তাহলে আমার এরার আসলে আমাকে কিন্তু অবশ্যই সেটাকে রিট্রান্সমিশন করতে হবে এবার আমরা এরার ডিটেকশনের ডিফারেন্ট মেথড আমরা জানবো যে ডিফারেন্ট মেথডস বা এর ডিটেকশন মেথডস এরার ডিটেকশন মেথডস এরার ডিটেকশন মেথডস ওকে তো যে মেথডগুলোর দিয়ে আমরা এরারগুলোকে ডিটেক্ট করতে পারি আমার নেটওয়ার্ক কমিউনিকেশানসের বা নেটওয়ার্ক ট্রান্সমিশনের ক্ষেত্রে ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে সিম্পল প্যারিটি বিট সিম্পলি প্যারিটি বিট যার মধ্যে আমরা ইভেন্ট প্যারিটি আর হচ্ছে অ্যান্ড অট প্যারিটি অট প্যারিটি আমরা কম্পিউটার অর্গানাইজেশনে পড়ে এসেছিলাম সবার নিশ্চয়ই মনে আছে যে এরা ডিটেকশনের ক্ষেত্রে আমরা প্যারিটি জেনারেটার আর প্যারিটি চেকার পড়েছিল তাই তো প্যারিটি জেনারেট করতে প্যারিটি জেনারেটার রেসপন্সিবল আর প্যারিটি চেক করতে প্যারিটি চেকার রেসপন্সিবল আমরা কিন্তু প্যারিটি জেনারেটার পরে এসেছি আমরা কিন্তু প্যারিটি চেকার পড়ে এসেছি সেখানে আমরা দেখেছি যে ইভেন প্যারিটির ক্ষেত্রে ইভেন প্যারিটি জেনারেটার আছে অড প্যারিটির ক্ষেত্রে অড প্যাটি জেনারেটার আছে আর তার রেসপেক্টিভ কিন্তু চেকারও আছে ওকে তো অত ডিটেলসে আমরা এখানে ঢুক যাব না আমার প্যারিটি চেকারের ক্ষেত্রে বা প্যারাইটি কী হবে সিঙ্গেল বিট আমরা এরকে চেক করতে পারি প্যারাইটি জেনারেটার প্যারাইটি চেকারের থ্রু দিয়ে তো সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড যে প্রসিডিউরটা সেটা হচ্ছে টু ডি প্যারাইটি চেক বা টু ডি প্যারাইটি চেকার বা প্যারাইটি চেক আমরা কিন্তু এরা ডিটেকশন করছি টু ডি প্যারাইটি চেক তো টু ডি প্যারাইটি চেক আমাদের সিলেবাসে নেই আমরা সিম্পল প্যারাইটি চেক আমাদের আছে নাম্বার থ্রি থার্ড যে তার নামটা হচ্ছে থার্ড যে প্রসিডিউর তার নাম হচ্ছে চেকসাম থার্ড প্রসিডিওর নাম হচ্ছে চেকসাম ফোর্থ যে প্রসিডিওরটা তার নাম হচ্ছে সিআরসি সিআরসি মানে হচ্ছে সাইক্লিক রিডানডেন্সি চেক সাইক্লিক রিডানডেন্সি চেক তাহলে আমরা বেশি এমফাসিস করবো সিম্পল বিট তার কীভাবে সিম্পল প্যারেটি বিট দিয়ে আমরা কী করে এর একটাকে ডিটেকশন করতে পারি চেকসাম দিয়ে আমরা কীভাবে এরাটাকে ডিটেকশন করতে পারি সেটা আমার সিঙ্গেল বিটেরার না মাল্টিপিল বা না বাস টের সেটা আমরা দেখবো তার প্রসিডিওরের মধ্যে যে কোন মেথডটা কী টাইপের এর চেক করতে পারে বা ডিটেকশন করতে পারে সেটা আমার সিঙ্গেল বিটেরার না মাল্টিবিটেরার বা বাস্টেরার আর একটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিআরসি বা সাইক্লিক ইটেন্ডেন্সি চেক পরীক্ষায় চেকসাম থেকে কোশ্চেন আসে সিআরসি থেকে কিন্তু কোশ্চেন আসে এটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু আমরা পড়বো সিম্পল প্যারাইটি চেক চেকসাম আর হচ্ছে সিআরসি তো দিস আর দ্য ডিফারেন্ট মেথড ফর এরার ডিটেকশন তাহলে আমরা এই মেথডগুলোকে হেল্প নিয়ে আমরা কিন্তু এরা ডিটেকশন করবো তাহলে এগুলো কিন্তু বেসিক্যালি তোমার একটা একটা কোডিং স্কিম এগুলো কিন্তু আবার তোমার বলা হয় কোডিং স্কিম ঠিক আছে কোডিং স্কিমের মধ্যে কিন্তু এগুলো পড়ছে কোডিং স্কিম আমরা সেই কোডিং স্কিমে ডিরেক্টলি যাচ্ছি না আমি কিন্তু এই সিম্পল প্রসিজিওরগুলোকে দেখাবো কী করে আমাদের এরা ডিটেকশন হয় তো এরা ডিটেকশন করার জন্য আমার যে কনসেপ্টটা খুবই দরকার পড়ে সেই কনসেপ্টটার নাম হচ্ছে রিডানডেন্সি বা রিডানডেন্ট বিট রিডানডেন্ট বিট আমরা যতগুলো বিটকে ট্রান্সমিট করি ধর নাও আমি যদি পাঁচটা বিটকে ট্রান্সমিট করি আর সেই পাঁচটা বিট যদি আমার রিসিভ হয় রিসিভার টার্মিনালে তুমি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না এই পাঁচটা বিটের হেল্প নিয়ে যে তোমার এখানে কোনো এরারটা আছে কি না এরার থাকলেও বুঝতে পারবে না না থাকলেও বুঝতে পারবে না তাহলে এরা ডিটেকশন কিন্তু তখন পসিবল হবে না যদি তোমার যতগুলো তোমার ডেটা ইউনিট তোমার মেসেজ আমার তোমার যতগুলো বিট আছে এক্স্যাক্টলি যদি তুমি ততগুলো বিটকে যদি তুমি পাঠাও কিন্তু আমরা এরাটাকে ডিটেকশন করতে গেলে আমাকে এই পাঁচটা বিটের সাথে আমাকে অ্যাডিশনালি আরেকটা বিটকে যদি আমি একটা বা দুটো বা তিনটে কতগুলো বিট আমি অ্যাড করবো ধরুন আমি হয়তো একটা বিটকে অ্যাড করলাম আর হয়তো আমার সেখানে একটা বিট হয়তো তোমার এখানে চলে এসছে রিসিভারের কাছে তাহলে এই যে এক্সট্রা বিটটাকে আমি অ্যাড করেছি আমার নর্মাল ডেটা ওয়ার্ডটার সাথে তাহলে এই বিটটাকেই বলা হয় রিডানডেন্ট বিট তাহলে এই রিডানডেন্ট বিট যদি আমরা অ্যাড না করতাম যেটা একটা বিট হতে পারে সেটা কিন্তু মোর দ্যান ওয়ান বিট হতে পারে তাহলে যদি আমি এই বিটটাকে অ্যাড না করতাম তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এরা ডিটেকশন করতে পারতাম না তাহলে এরা ডিটেকশন করার জন্য কিন্তু আমার সেন্ট্রাল যে কনসেপ্টটা কাজে লাগে সেটা আমার এরা ডিটেকশন বলো বা কারেকশন বলো আমার কিন্তু রিডানডেন্সি বা রিডানডেন্ট বিট তো কেমন করে ড্র্যান্ড্যান্ড বিট দিয়ে আমরা এরারটাকে ডিটেকশন করতে পারি তার সিম্পল কনসেপ্টটা আমরা দেখাবো সিম্পল প্যারেটি বিটের কনসেপ্ট দিয়ে মেন কনসেপ্ট কিন্তু আমাদের চেকস আমার হচ্ছে সিআরসি খুব ইন্টারেস্টিং দুটো কনসেপ্ট একটু চেষ্টা করলে বুঝতে পারবে কিছুই নেই আমি যেভাবে বলবো তাতে কিন্তু কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তার থেকে নিউমেরিক্যাল আসবে পরীক্ষায় চেকস আমার সিআরসি থেকে আমরা এখন প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে সিম্পল প্যারেটি চেকের কনসেপ্ট দিয়ে আমরা স্টার্ট করবো সিম্পল প্যারাটি চেক তাহলে রিটানডেন্সির কেন দরকার সেটা আমরা কিন্তু এখান থেকে জানতে পারলাম তাহলে আমরা এখন যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সিম্পল প্যারাটি চেক সিম্পল প্যারেটি চেক ধরে নেওয়া যাক এই সিম্পল প্যারাটি চেক দিয়ে আমরা বেসিক্যালি ওয়ান বিট কোনো এরারকে আমরা চেক করতে পারি কি বললাম সিম্পল প্যারাটি চেক দিয়ে আমরা বেসিক্যালি কি করতে পারি ওয়ান বিট কোনো এরারকে আমরা চেক করতে পারি ওয়ান বিট এরার ঠিক আছে ওয়ান বিট এরারকে আমরা চেক করতে পারি তাহলে ইট ক্যান বি ইউজড বা ইট ক্যান ডিটেক্ট ইট ক্যান ডিটেক্ট সিঙ্গেল বিট এরার ইট ক্যান ডিটেক্ট সিঙ্গেল বিট এরার আর সেকেন্ড হচ্ছে যে ইট ক্যান অলসো ডিটেক্ট অল অড নাম্বার অফ এরার্স অড নাম্বার অফ এরার্স ঠিক আছে অড numbers অফ এরার্স আসবো কী কনসেপ্ট সেটা আমরা দেখব এবার ধরে নেওয়া যাক যে আমার কাছে একটা ডেটা ওয়ার্ড আছে ডেটা ওয়ার্ডটা ধরে নাও জিরো জিরো ওয়ান ওয়ান এটা ধরো সেন্ডার এটা ধরো রিসিভার রিসিভার তাহলে এখন এই সেন্ডার জিরো জিরো ওয়ান ওয়ানটাকে ট্রান্সমিট করবে রিসিভারের কাছে তাহলে রিসিভার এখন কি করবে না এই জিরো জিরো ওয়ান ওয়ানটাকে যদি সে পায় তাহলে বলবো যে না ঠিক আছে কোনো এরার নেই আর যদি তোমার অন্য কোনো একটা যদি বিট প্যাটার্ন পায় রিসিভার তাহলে তখন সে বলতে পারবে যে না আমার এর মধ্যে এরারটা আছে তাহলে তখন সেন্ডার কি করলো না এই যে ডেটা বিটটা আমার চারটে বিট আছে এই চারটে বিটের সাথে একটা বিটকে সে অ্যাড করলো এবার সেই বিটটাকে সে অ্যাড করার সময় তখন সে ডিসাইড করছে যে সে এখন ফলো করছে ইভেন প্যারেটি কনসেপ্ট সে এখন ফলো করছে ইভেন প্যারিটি কনসেপ্ট তাহলে ইভেন প্যারেটি কনসেপ্ট ফলো করা মানে হচ্ছে যে আমাকে নাম্বার অফ ওয়ান আমার যে ডেটা ওয়ার্ডটা রয়েছে বা আমার যে ডেটা বিটটা রয়েছে তার মধ্যে নাম্বার অফ ওয়ানের সংখ্যাটা কিন্তু ইভেন রাখতে হবে তাহলে এর সঙ্গে তোমার যে প্যারাটি বিটটাকে আমরা অ্যাড করছি সেই প্যারাইটি বিটটাকে আমাকে এমন বিট অ্যাড করতে হবে যাতে আমাদের নাম্বার অফ ওয়ানটা তোমার ইভেন্ট থাকে তাহলে যদি আমি এখানে জিরো অ্যাড করি তাহলে দেখো আমার কিন্তু ডেটা ওয়ার্ডটার মধ্যে তখন পাঁচ বিটের হয়ে গেল আর দেখো সেই পাঁচটা বিটের মধ্যে দেখো আমার নাম্বার অফ ওয়ান দেখো তোমার টু মানে হচ্ছে দ্যাট ইজ দ্য ইভেন্ট নাম্বার তাহলে আমি এখন বলতে পারি যে আমার এই ডেটা ওয়ার্ডটা আমার কিন্তু এখন দেখো ইভেন্ট প্যারাটিতে আছে ইভেন্ট প্যারাটিতে আছে আবার ধরে নাও আমার কাছে একটা ডেটা ওয়ার্ড আছে ওয়ান 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 জিরো তাহলে এটাকে আমাকে ইভেন্ট প্যারিটি করতে গেলে আমাকে প্যারাইটি বিটটা কি অ্যাড করতে হবে আমি কি প্যারিটি বিটটা অ্যাড করলে এটাকে ইভেন প্যারিটিতে রাখতে পারবো কে অ্যাড করতে হবে কে অ্যাড করতে হবে তাই না তাহলে যদি আমরা ইভেন প্যারিটির কনসেপ্ট যদি আমরা দেখি ইভেন্ট প্যারাইটির কনসেপ্টটাকে দেখানোর জন্য ধরে নাও আমার কাছে একটা ফোর বিটের ওয়ার্ড আছে আমার কাছে একটা ফোর বিটের ওয়ার্ড আছে আর তার সাথে আমি এর সাথে আমি ওয়ান বিট কী অ্যাড করবো প্যারাইটি বিট অ্যাড করবো ঠিক আছে ওয়ান বিট প্যারাইটি আমরা অ্যাড করবো আমি কিন্তু এখানে কথা বলতে যাচ্ছি ইভেন্ট প্যারেটির কথা নিয়ে বা ইভেন্ট প্যারাইটির কনসেপ্ট আমি দেখাতে চাইছি তো ফোর বিটের ওয়ার্ড মানে হচ্ছে চারটি বিটের ওয়ার্ডে আমার কতগুলো কম্বিনেশন হয় চারটি বিটের ওয়ার্ডে কতগুলো কম্বিনেশন হয় সিক্সটিন কম্বিনেশন হয় তাই না চারটি বিটটা আমার কতগুলো কম্বিনেশন হয় তোমার সিক্সটিন নাম্বার অফ কম্বিনেশন হয় আমি সেই সিক্সটিন নাম্বার অফ কম্বিনেশন ফার্স্টে ধরুন আমি ওখানে লিখে নিচ্ছি ঠিক আছে আমি একটা দেখাই তারপরে অডটা তোমরা নিজেরাই করতে পারবে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 ট্রিপল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ঠিক আছে আর আমি পাশে এখানে লিখছি ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো আর লাস্ট হচ্ছে ওয়ান 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 আমি এদের পাশে একটা করে প্যারেটি বিটকে আমরা অ্যাড করব এটা হচ্ছে আমার ফোর বিট ওয়ার্ড আর তার সাথে আমার কিন্তু একটা প্যারিটি বিট আমার অ্যাড হবে ট্রান্সমিশন করবার আগে ট্রান্সমিশন করবার আগে কেন অ্যাড করবো সেটা বলবো যে অ্যাড করাটা অ্যাড করাটা কেন হয় এবার আমি এটাকে ইভেন্ট প্যারিটিতে রাখতে চাইছি তাহলে আমার এটাকে তোমার ইভেন্ট প্যারিটিতে রাখতে গেলে আমাকে তার মানে কি কি কী করতে হবে কি যোগ করতে হবে প্রথমটা জিরো কারণ ওয়ান যোগ করলে তো আমার ওয়ানটা কিন্তু নাম্বার অফ ওয়ানটা ওয়ার্ড হয়ে যাবে তা আমাকে জিরো অ্যাড করতে হবে তাই না এটা কিন্তু আমরা পুরোটা কিন্তু আমরা সিএসর মধ্যে পড়েছিলাম তাই না আমরা ট্রুথ টেবিল করে দেখিয়েছিলাম প্যারাটি জেনারেটর অট প্যারাইটি জেনারেটর ইভেন ইভেন্ট জেনারেটর খুব সুন্দরভাবে ট্রুথ টেবিল করে দেখিয়েছিলাম যাদের কাছে ভিডিওটা আছে একবার দেখে নিতে পারো আমি সেটা হয়তো আবার শেয়ার করবো শুধুমাত্র ওই প্যারাটি জেনারেটারের চেকারের কনসেপ্টটাকে দেখানোর জন্য ডিটেলসে তোমার যদি জানতে চাও সেটা কিন্তু সেখানে আছে আমি তার সার্কিট ডায়গ্রাম করেও দেখিয়েছিলাম তাহলে এখানে আমার জিরো অ্যাড করতে হচ্ছে প্যারাইটি বিট তারপরে আমাকে ইভেন প্যারাইটিতে ডাকতে গেলে আমাকে কি অ্যাড করতে হবে বেসিক্যালি ওয়ান তারপরটা তোমাকে ওয়ান অ্যাড করতে হবে ইভেন্ট বাইরে রাখতে গেলে তারপর একটা জিরো তারপর একটা ওয়ান তারপর একটা জিরো তারপর একটা জিরো তারপর একটা ওয়ান তারপর একটা ওয়ান লাস্টে তারপর একটা জিরো তারপরে আবার জিরো এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে জিরো আর এখানে আমরা কী অ্যাড করছি ওয়ান ওয়ান জিরো ঠিক আছে তাহলে আমরা এখন ফোর বিটের আমার ডেটা ওয়ার্ড ফোর বিটের আমার ওয়ার্ড সেই ফোর বিটের ওয়ার্ডের সাথে আমি একটা এক্সট্রা বিটকে অ্যাড করলাম দ্যাট ইজ আ রিডানডেন বিট অর প্যারেটিভিট তাহলে আমরা এখন ইভেন্ট প্যারেটিতে আমি একটা ডেটাকে পাঠাচ্ছি রিসিভারের কাছে তুমি এখান থেকে কোনো একটা কম্বিনেশন তুমি কনসিডার করো যে তুমি এই কম্বিনেশনটাকে হয়তো পাঠাচ্ছ ধরে না আমার যাক যে আমি এই কম্বিনেশনটাকে আমি পাঠাচ্ছি তাহলে আমার মেসেজটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান তার সাথে আমি অ্যাড করেছি কি না জিরোটাকে অ্যাড করে আমার এটাই প্যারাটিভিট আমি অ্যাড করেছি তাহলে আমার এখন মেসেজটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাই না জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এবার দেখো এটা আমার সেন্ডার এটা আমার রিসিভার সেন্ডার আর রিসিভার সেন্ডার পাঠিয়েছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে এটা আমার ডেটা ওয়ার্ড এটা হচ্ছে আমার প্যারেটিপিট ওকে এটা তোমার সেন্ড করেছে এটাকে সেন্ড করেছে এটা ধরো তোমার রিসিভারের কাছে তোমার ট্রান্সমিশন চ্যানেল দিয়ে ট্রাভেল করছে ট্রাভেল করার পর তোমার গিয়ে পৌঁছালো রিসিভারের কাছে তো রিসিভারের কাছে যদি তোমার পৌঁছায় জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই রিসিভার কিন্তু কি দেখবে রিসিভার দেখবে নাম্বারটার মধ্যে বা এই ওয়ার্ডটার মধ্যে নাম্বার অফ ওয়ানটা ইভেনে আছে কি না সে দেখলো যে নাম্বার অফ ওয়ানটা ইভেনে আছে কোনো সমস্যা নাই রিসিভার বললো ওকে কোনো এর নেই কিন্তু যদি এই ডেটা ওয়ার্ডটা যদি তোমার এরকমভাবে যদি তোমার যায় রিসিভারের কাছে যে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তখন রিসিভার কিন্তু তোমার দেখছে চাস যে ওয়ার্ডটা সে রিসিভ করলো সেই ওয়ার্ডটার মধ্যে নাম্বার অফ ওয়ানটা ইভেন আছে না ওয়ার্ড আছে তুমি তো ইভেন প্যারিটি করে পাঠিয়েছো তাহলে রিসিভার কিন্তু ইভেন প্যারাটিটাই চেক করবে ইভেন আছে কি না সে তখন দেখছে কাউন্ট করে যে এখানে তো তিনটে ওয়ান আছে তাহলে ওয়ানটা তো এখানে ইভেন নয় তার মানে এটা ইভেন প্যারাটিতে নেই তখন সে বললো যে দ্যাট ইজ দ্য এরার হ্যাজবিন ডিটেক্টেড এরার কিন্তু এখানে ডিটেক্টেড হয়েছে কিন্তু এই এরারটা কত বিটের এরার এরারটা কত বিটের এরার কত বিট এর হয়েছে বিট একটা হয়েছে তোমার দ্যাট ইস ওয়ান বিট এরার তাহলে ইন কেস অফ ওয়ান বিট এরার যদি আমাকে ডিটেক্ট করতে হয় তো তার জন্য কিন্তু বেসিক্যালি আমরা সিম্পল প্যারেটি বা সিম্পল প্যারেটি দিয়ে আমরা কিন্তু জানতে পারি যে আমার এখানে ওয়ান বিট এরার আছে কি নেই দ্যাট ইজ আ আরার ডিটেকশন আবার ধরে নাও আমি একটা অড প্যালেটির কনসেপ্ট দেখাচ্ছি সাপোজ ধরে নেওয়া যাক আমার কাছে ওয়ান একটা ডেটা ওয়ার্ড আছে তার সাথে আমি একটা প্যারেটি বিটকে অ্যাড করবো আমি কিন্তু এখন অড প্যালেটির কনসেপ্টটাকে ইউজ করার চেষ্টা করছি অড প্যারেটি হ্যাঁ তাহলে অড প্যারেটিতে রাখতে গেলে আমাকে যে রিডান্ডেন্ট বিটটাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে জিরো কারণ নাম্বার অফ ওয়ানটা অড কিন্তু আমাকে চেক করতে হচ্ছে নাম্বার অফ ওয়ানটা এখানে অড আছে তা আমি জিরোটাকে অ্যাড করে কিন্তু আমার দেখো অড প্যারাইটি কিন্তু তোমার ফুলফিল করছে এবার এইটাকে আমি হয়তো তোমার সেন্ড করলাম রিসিভারের কাছে তো রিসিভার যখন সেটাকে রিসিভ করছে তখন সে দেখো এটাকে পাচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো রিসিভার কিন্তু চেক করছে কোনটা না টোটাল ডেটা ওয়ার্ডার মধ্যে নাম্বার অফ ওয়ানটা অডে আছে কিনা। না সে দেখছে না নাম্বার অফ ওয়ানটা তো অডে নেই ইভেনে আছে কিন্তু সেন্ডার তো অড প্যারাইটি করে পাঠিয়েছে তাই না তাহলে আমার কিন্তু এটার মধ্যে কিন্তু এরার রয়েছে তাহলে এরার কিন্তু এখানে ডিটেক্ট হচ্ছে তাহলে এই যে ইভেন্ট প্যারাটি তোমার জেনারেট করতে তোমাকে যে হেল্প করে তার নাম হচ্ছে ইভেন্ট প্যারাটি জেনারেটার আর অড প্যারাটি তোমাকে জেনারেট করতে তোমাকে যে হেল্প করছে তার নাম হচ্ছে অড প্যারাটি জেনারেটার ঠিক আছে আর রিসিভারের কাছে কি কী হচ্ছে না সেই প্যারাটি তোমার চেক হচ্ছে তাহলে ইভেন্ট প্যারাটিকে তোমার যে চেক করছে তার নাম হচ্ছে ইভেন্ট প্যারাটি চেকার

ধরুন আপনি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ট্রান্সফার করেছেন হ্যাঁ আর এখানে এসেছে আমার জিরো ওয়ান 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 জিরো তো জিরো যদি ওয়ান ওয়ান হয় তখন তো কি সিঙ্গেল বিট থাকছে ওটাকে সিঙ্গেল বিট হলো এটা সিঙ্গেল বিট তাহলে আমি কি বলেছি প্রথম কাজ কি বলেছি কি কাজে আমরা ইউজ করব সিম্পল প্যারাইটিটাকে কি কাজে ইউজ করব বলেছি কি লিখেছি ফার্স্ট পয়েন্টটা সিঙ্গেল 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 বি টেরার তার জন্য আলাদা পজিটিভ আছে মাল্টি বি টেটার এর জন্য আমরা আসবো মাল্টিপিটারকে আমরা কি করে ডিটেকশন করব একজনকে দিয়ে তো সব কাজ করানো যাবে না সিম্পল প্যারিটি চেকার দিয়ে আমরা বেসিক্যালি সিঙ্গেল বিটারকে আমরা চেক করতে পারি বা ডিটেক্ট করতে পারি মাল্টিপিটের জন্য আমার অন্য প্রভিশন আছে সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে সবাই সিম্পল প্যারিটি চেকারের কনসেপ্টটা সবাই বুঝতে পারলে সিম্পল প্যারিটি কি কনসেপ্ট সবাই বুঝতে পেরেছো হ্যাঁ স্যার স্যার টিউটোরিয়াল তো আমন টেবিলটা কোন টেবিলটা উপরে দিয়ে ওখানে হ্যাঁ এখানে 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 আপনি আপনি জিরো অ্যাড না মানে কোনো ওয়ান নেই বলে এখানে তুমি ওয়ান যদি অ্যাড করতে তা তোমার কি হতো এটা ইভেন্ট পাইডি থাকতো নাম্বার অফ ওয়ানটা কি ইভেন থাকতো তুমি যদি এখানে ওয়ান অ্যাড করতে তোমার অফ ওয়ানটা কি হতো এখানে অড হয়ে যেত না তোমাকে তো এই পাঁচটাকে নিয়ে ভাবতে হবে তোমাকে তো এই পাঁচটার মধ্যে দেখতে হবে যে নাম্বার অফ ওয়ানটা কত ইভেন না অড এখন কি হলো ওয়ানটা অ্যাড করলে কি হবে অড হয়ে যাবে তাহলে আমার ইভেন্ট পাইডি থাকবে তার জন্য কি করেছে এখানে জিরো করেছি

আচ্ছা স্যার আমাদের নাম্বার ইভেন નંબারে রাখতে হবে ইভেন নাম্বার রাখতে হবে পুরো ব্যাখা দব অড টেবিলটা নিজেরা করবে ঠিক আছে অড টেবিলটা নিজেরা করবে অড প্যারেটি কিভাবে জেনারেট করা হয় ওকে তো এই হচ্ছে আমাদের সিম্পল প্যারেটি আমার সিম্পল প্যারেটি চেকারের গল্প আসল গল্প কিন্তু এটা সিম্পল প্যারেটি চেকারের কিন্তু আসল গল্প হচ্ছে এটা এবার এখানে আমরা আরেকটা ছোট কনসেপ্ট আমরা দেখে নেব সেটা হচ্ছে এটা পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে হ্যামিং ডিস্টেন্স হ্যামিং ডিস্টেন্স টামটা দেখে মনে হচ্ছে বিশাল কি কিছু একটা ব্যাপার তাই না হ্যামিং ডিস্টেন্স তো এই হ্যামিং ডিসটেন্সের কনসেপ্টটা একটু মানে একটু দেখবো আমরা যে হ্যামিং ডিস্টেন্স বলতে কি বোঝায় ঠিক আছে হ্যামিং ডিস্টেন্স এই হ্যামিং ডিস্টেন্স দিয়েও কিন্তু আপনার সময় আমরা কোনো সিঙ্গেল কি আমরা চেক করতে পারি হ্যামিং ডিস্টেন্স দিয়ে আমি সেই কনসেপ্টে যাচ্ছি না আমি এখন দেখাচ্ছি যে কি করে হ্যামিং ডিস্টেন্স বের করতে হয় ঠিক আছে তো ধরে নাও আমার কাছে একটা তোমাকে এরকমভাবে হ্যামিং ডিস্টেন্স বের করতে বলবে তোমাকে একটা ওয়ার্ড বলে দেবে তোমাকে বললো হয়তো যে এ ইকালস টু জিরো 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 আর তোমাকে বলে দিল যে বি একটা ওয়ার্ড তার মধ্যে তোমার আছে ওয়ান 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 ঠিক আছে তোমাকে বললো যে ফাইন্ড দ্য হ্যামিং ডিস্টেন্স তোমাকে বললো যে ফাইন্ড দ্য হ্যামিং ডিস্টেন্স ফাইন্ড দ্য হ্যামিং ডিস্টেন্স তো কী করে আমরা হ্যামিং ডিস্টেন্স বের করবো তো

হুম বাকি করি বা বের করা হয় হামিং ডিসটেন্স তোমাদের এগুলো হয়নি কলেজে এই যে হ্যামিং ডিসটেন্স বা আমি যেগুলো যে পড়াচ্ছি এরা ডিটেকশন কারেকশন না জাস্ট ওই দু লাইনে বলে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ স্যার ভালো করে নেই তো হ্যামিং ডিস্ট্যান্স দেখো সবাই দেখো কিছুই নেই খুব পাতি একটা জিনিস পাতি একটা জিনিস দেখো আমার প্রথম ওয়ার্ডটা আছে তোমার চারটে জিরো আর সেকেন্ড ওয়ার্ডটা আছে তোমার চারটে ওয়ান ঠিক আছে আমি এদের মধ্যে হ্যামিং ডিসটেন্স বের করব তাহলে হ্যামিং ডিসটেন্স বের করতে গেলে আমাকে যে অপারেশনটা পারফর্ম করতে হয় সেটা হচ্ছে এর সাথে বিটাকে আমাকে অর অপারেশন পারফর্ম করতে হবে সেই আবার সেই এক্সোর গল্প চলে আসছে আবার সেই এক্স অর অপারেশন তো অর অপারেশন আমরা কি রুল শিখিয়েছিলাম কী প্রিন্সিপাল শিখিয়েছিলাম যে যখন তোমার সেম ইনপুট থাকবে তখন আউটপুটটা হবে জিরো আর যদি আমার ডিফারেন্ট ইনপুট থাকে তাহলে আউটপুটটা হবে ওয়ান তাই না দ্যাট ইজ আ অর অপারেশন আর সেম ইনপুট তো আমরা আউটপুটটা জিরো এই হচ্ছে আমার এক্সরে তোমার ট্রুথ টেবিল ছিল তাই না এটা আমার এক্সরে ট্রুথ টেবিল ছিল সবগুলো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এদের এদের মধ্যে যদি তোমার অর অপারেশন পারফর্ম করি দুটো কোড ওয়ার্ডের মধ্যে আমার এটা আসবে ওয়ান কারণ দেখো ডিফারেন্ট ইনপুট ওয়ান ডিফারেন্ট ইনপুট ওয়ান ডিফারেন্ট ইনপুট ওয়ান ডিফারেন্ট ইনপুট ওয়ান তাহলে এখন আমাকে এখান থেকে বের করতে হবে যে আমার হ্যামিং ডিসটেন্স কত তাহলে আমি এখন রেজাল্ট থেকে কি করে বুঝবো আমার হ্যামিং ডিস্টেন্স কত হ্যামিং ডিস্টেন্স কত কি করে বলবে এবার হ্যামিং ডিস্টেন্স সমান কত বলবে এক সত্তক অপারেশন করে ফেললাম এবার হ্যামিং ডিস্টেন্সটা কত হবে বলো কত হবে

অফ দ্য কোডিং স্কিম একটা কোডিং স্কিম এখানে দেওয়া আছে সেই কোডিং স্কিমটা আমি একটু লিখি তারপরে সেখান থেকে তোমরা হ্যামিং ডিসটেন্সটা পেট করবে কোডিং স্কিমটা হচ্ছে এরকম যে আমার এরকম কিছু কোডিং স্কিম আছে কোড ওয়ার্ড হ্যাঁ কিছু কোড ওয়ার্ড দেওয়া আছে এরকম ধরো ওয়ার্ড দেওয়া আছে তোমার চারটে ছটা জিরো সিক্স ফিটে ছটা জিরো দেওয়া আছে তারপরে তোমার ছটা বলছি সরি পাঁচটা পাঁচটা জিরো তারপর তোমার হচ্ছে ধরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর তোমার দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে দেওয়া আছে ওয়ান 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 আর লাস্টে হচ্ছে জিরো চারটে কোড ওয়ার্ড আছে হ্যাঁ চারটে আমার কোড ওয়ার্ড আছে আমাকে বলেছে ফাইন্ড দ্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্স অফ দ্য কোডিং স্কিম অফ দ্য কোডিং স্কিম ইন টেবিল নাম্বার টেবিল নাম্বার ওয়ান এটা ধরো টেবিল নাম্বার ওয়ান এটা ধরো টেবিল নাম্বার ওয়ান ঠিক আছে এই টেবিল নাম্বার করে তোমার যে পাঁচটা যে তোমার চারটে ওয়ার্ড আছে তাদের তোমাকে হ্যামিং ডিসটেন্সটা বের করতে হবে ঠিক আছে মিনিমাম হ্যামিং ডিসটেন্স মিনিমাম হ্যামিং ডিসটেন্স ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড মিনিমাম হ্যামিং ডিসটেন্স ওকে তো আমরা এখন আগে আগে আমরা হ্যামিং ডিসটেন্সগুলো সবার বের করে নিই তারপরে মিনিমামটা ভাববো তাই না তারপরে মিনিমামটা ভাববো তাহলে আমার এটা তোমার দেখো আমি প্রথম দেখো তোমার দেখো বের করছি ডি অফ ডি মানে হচ্ছে ডিসটেন্স ঠিক আছে আমি ফার্স্টে তোমার হ্যামিং ডিস্টেন্স বার করছি প্রথম পাঁচটা জিরোকে তোমার ফিক্স ধরে নিলাম তার সাথে আমি এখন হ্যামিং ডিস্টেন্স বার করছি কার না জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এর ওকে দেখো এর সাথে আমি এর হ্যামিং ডিসটেন্সটা বের করছি ওকে দ্যাট ইকু দ্যাট ইজ ইকুয়াল ইকুয়ালস টু কত হবে কত হবে একে হ্যামিং ডিস্টেন্সটা থ্রি হবে থ্রি হবে ওকে সবাই বুঝতে পারো তো কেন থ্রি হবে সবাই সবাই বুঝতে পেরেছো কেন থ্রি হবে ওই একই একই অপরটা ওই একই অপারেশন তাই না ওই অপারেশন আমি এক্সর অপারেশন করবো দি নাম্বার অফ ওয়ানটা কাউন্ট করবো আমি ধরুন যদি আবার বের করি যে হ্যামিং ডিসটেন্স ইন বিটুইন জিরো 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 কমা হয়তো আমার নেক্সট কোড ওয়ার্ডটা কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাই না ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো দ্যাট ইজ ইকু ইকুভেলেন টু বলো কত হবে এটাও থ্রি এটাও থ্রি হবে এটাও থ্রি হবে আমি কিন্তু সে একই দিয়ে বের করছি আমি ডিরেক্ট লিখছি বলে তাই পাশে আমি এক্সরটা এক্সরটা করছি না ঠিক আছে তুমি মুখে মুখে কিন্তু করে নিা বলতে পারো তারপরে দেখো ডি অফ পাঁচটা জিরো কমা আমি তোমার এবার বের করছি দেখো লাস্ট আমার কী আছে চারটে ওয়ান একটা জিরো আছে চারটে ওয়ান একটা জিরো আছে তো এটা তোমার হ্যামিং ডিস্টেন্স কত হবে চারটে চার হবে ফোর হবে আর তারপরে দেখো বের করছি আমি দেখো আবার তোমার এবার এটা এটা রেসপেক্টে করব হ্যাঁ এবার এটা রেসপেক্টে এর সাথে এর করব এর সাথে এর করব হ্যাঁ তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান কমা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বলো কত হবে বলো কথা হবে ফোর হবে আবার দেখো হ্যামিং ডিস্টেন্স বের করছি আমি এটা রেসপেক্টে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান কমা এবার চারটে ওয়ান জিরো ওকে বলো কত হবে বলো থ্রি হবে কতগুলো বিট চেঞ্জ হচ্ছে একটু গুনে নাও তাহলেই হবে ঠিক আছে আর আমরা আর একটা দেখব ডি ডি এবার দেখো আমি ওই ওয়ান জিরো এবার দেখো আমি এর সাথে এর সাথে ধরুন আবার এর করবো হ্যাঁ এর সাথে এর করবো আমার তো এর সঙ্গে তো এর হয়ে আছে অলরেডি তাহলে এর সাথে তোমার এর একটা হবে লাস্ট যেটা হবে সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ও জিরো ওয়ান কমা ওয়ান 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 জিরো এটা আমার লাস্ট দেখো হ্যামিং ডিসটেন্স বের করা বলো কত হবে থ্রি হবে 3 হবে ঠিক আছে তাহলে আমি তাহলে এখানে আমাকে কোশ্চেন বলেছে যে फाइंड द মিনিমাম হ্যামিং ডিসটেন্স फाइंड द মিনিমাম হ্যামিং ডিসটেন্স তাহলে আমি কি লিখবো 3 3 তাহলে সো দা ডি মিন হ্যাঁ ডি মিন মানে হচ্ছে মিনিমাম হ্যাভিং ডিসটেন্স ইন দিস কেস ইন দিস কেস এই কেসের ক্ষেত্রে আমার হ্যামিং ডিসটেন্সটা হচ্ছে কত মিনিমাম সেটা হচ্ছে 3 দ্যাট ইজ অ্যানসার ঠিক আছে

তাহলে আমরা এটাকে এক কথায় ডিফারেন্স করতে পারি মানে বলতে পারি যদি তোমাকে তো পরীক্ষা এসেছে হোয়াট ইজ হ্যামিং ডিস্টেন্স হোয়াট ইজ হ্যামিং ডিস্টেন্স ঠিক আছে তো আমি জাস্ট তার ডেফিনেশনসটা লিখবো হোয়াট ইজ হ্যামিং ডিস্টেন্স তো আমি এরকমভাবে লিখতে পারি যে যে হাউ হ্যামিং ডিস্টেন্স ইজ ক্যালকুলেটেড তখন তোমাকে কিন্তু এই পসিবিটা বলতে হবে দুটো এক্সাম্পল দিয়ে হ্যাঁ যে আমরা ফার্স্ট এক্স এক্স অপারেশন করছি তারপর যেটা রেজাল্ট পাচ্ছি তার মধ্যে কতগুলো ওয়ান আছে তাকে কাউন্ট করছি দ্যাট ইজ হ্যামিং ডিস্টেন্স কিন্তু যদি তোমাকে বলে হোয়াট ইজ হ্যামিং ডিস্টেন্স আমরা তখন তার ডেফিনেশন লিখতে পারি দ্য হ্যামিং ডিস্টেন্স

ক্রসবন্ডিং ক্রসবন্ডিং বিটস ওকে বলতে পারি তো একটা আমরা হ্যামিং ডিসটেন্সের ডেফিনেশান এটা আমরা বলতে পারি হুম ওকে এটা মনে রাখবে দ্যাট ইজ হ্যামিং ওকে তো হ্যামিং তো এবার আমরা যে কনসেপ্টটা আমরা আসবো এরা ডিটেকশন মেকানিজমের জন্য যে কনসেপ্টটা আমরা আসবো সেটা হচ্ছে চেকসাম এবার আমরা পড়বো চেকসাম তারপরে আসবো সিআরসি এবার আমরা আসছি চেকসামের কনসেপ্টে চেকসাম চেকসাম টামটা কেউ আগে নাম শুনেছিল চেকসাম হুম ওই টামটা আমরা ফ্যামিলি আর অলরেডি না ফ্যামিলি আর নই আগে থেকে

কিন্তু আমরা এখানে যে প্রসিডিওরটা ফলো করবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট তো এরপর আমাদের আবার হচ্ছে হ্যামিং কোড হ্যামিং ডিস্টেন্স আর হ্যামিং কোড কিন্তু আলাদা হ্যামিং কোড আছে হ্যামিং কোডটা দিয়ে কিন্তু এর কারেকশন করা যায় ঠিক আছে এলার কারেকশানে কারেকশানে তোমার মেকানিজমের নাম হচ্ছে হ্যামিং কোড হ্যামিং কোড দিয়ে আমরা এরা ডিটেকশন কারেকশন দুটোই করতে পারি তো আমরা এখন প্রথমে চেকসামটা দেখিনি একটু সহজ জিনিসটা দেখিনি তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাবো কেউ কঠিন নয় সবাই সহজ তো চেকসামের কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি ফার্স্টে চেকসামের একটু ইন্ট্রোডাকশন দিই নাহলে চেকসামটা আমাদের বুঝতে একটু অসুবিধা হবে আমরা চেকসামের ফার্স্ট একটু ইন্ট্রোডাকশান দিই আমি বলতে পারি যে ইন কেস অফ চেকসাম ইন কেস অফ চেকসাম ইন দিস বা ইন দিস চেকসাম ইচ ওয়ার্ড ইচ ওয়ার্ড ইজ অ্যাডেড টু দা প্রিভিয়াস ওয়ার্ড বা ওয়ার্ডস অ্যান্ড টোটাল সাম টোটাল সাম যাকে আমরা বলছি সেটাই হচ্ছে আমার চেকসাম এই সামটাকে আমি চেকিং পারপাসে রেখে দিচ্ছি দ্যাট ইজ কল টোটাল সাম ইজ ক্যালকুলেটেড টোটাল সাম ইজ ক্যালকুলেটেড দেন দ্য চেকসাম ইজমিটেড অ্যালং উইথ ডেটা অ্যালং উইথ ডেটা অ্যালং উইথ ডেটা এটা এটা পড়ে কি বুঝতে পারলে বলো তো আমি এটা জাস্ট দুটো সেন্টেন্স লিখেছি এটা পড়ে কি বুঝতে পারে কিন্তু এটার মধ্যে বলে দিচ্ছি যে চেকসামটা কি আমি এটার মধ্যে কিন্তু বলে দিচ্ছি চেকসামটা কি এটা পড়ে কি বুঝতে পারি কার কি ভিউস এটা পড়ার পর কার কি মনে হচ্ছে যে চেক সাম দিয়ে আমরা কি করে এররটাকে ডিটেকশন করব কার কি মনে হচ্ছে কার কি মনে হচ্ছে কিছু মনে হচ্ছে না তাই তো বেশ কিছু মনে যখন হচ্ছে না তখন আমরা চেক সামটাকে নিয়ে একটু একটু কাটা ছেড়া করি আইডিয়া অফ চেকসাম আমরা একটু আইডিয়াটা একটু দেখব চেকসামের ঠিক আছে মানে চেকসাম বলতে কী বোঝায় সেটাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি ধরে নাও ইউজার ইউজার বলছি সরি সেন্ডার একটা ওয়ার্ড পাঠাচ্ছে বা মাল্টিপিল ওয়ার্ড সে পাঠাচ্ছে মাল্টিপিল ওয়ার্ড আমি ধরলাম ইউ মানে সেন্টার এখন পাঠাচ্ছে তোমার ধরো সেভেন ইলেভেন টুয়েলভ জিরো আর সিক্স একটা লিস্ট অফ ওয়ার্ড বা একটা সেট অফ ওয়ার্ডকে সে ট্রান্সমিট করবে এটাকে সে সেন্ড করবে টু সেন্ড এটাকে সে সেন্ড করতে চাইছে ওকে তাহলে আমার এই মাল্টিপল সেট অফ ওয়ার্ডের মধ্যে আমার অনেকগুলো ওয়ার্ড আছে তাই না আমার এটাকে আমি বলতে পারি ওয়ার্ড নাম্বার ওয়ান এটাকে বলতে পারি ওয়ার্ড নাম্বার টু এটাকে বলতে পারি ওয়ার্ড নাম্বার থ্রি এটাকে বলতে পারি ওয়ার্ড নাম্বার ফোর এটাকে বলতে পারি ওয়ার্ড নাম্বার ফাইভ আমার পাঁচটা ওয়ার্ড আছে এটার মধ্যে চেকসাম বলছে কাকে চেকসাম বলা হয় না এখানে তোমার চেকসামটা হলো যে চেকসাম ইচ ওয়ার্ড ইজ অ্যাডেড টু দ্য প্রিভিয়াস ওয়ার্ড অ্যান্ড টোটাল সাম ইজ ক্যালকুলেটেড সেই টোটাল সামটাকেই বলছি চেকসাম তাহলে চেকসাম সমান হচ্ছে এখানে সেভেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস জিরো প্লাস সিক্স কত হচ্ছে যোগ করে থার্টি সিক্স এই থার্টি সিক্সটাই হচ্ছে আমার চেকসাম তাহলে চেকসামের একটা ফর্মুলা যদি আমরা এখান থেকে লিখি যা কিছুই না দেখো জাস্ট যোগ করে দিলাম তা আমি এখানে দেখো চেকসামের একটা ফর্মুলা লিখছি ডাবলু ওয়ান প্লাস ডাব্লু টু প্লাস ডাব্লু থ্রি প্লাস ডাব্লু ফোর প্লাস ডাব্লু ফাইভ তো দ্যাট ইজ দ্য চেকসাম ঠিক আছে দ্যাট ইজ দ্য চেকসাম এবার কী বলেছে যে না এই চেকসামটাকে দেন দ্য চেকসাম ইজ ট্রান্সমিটেড অ্যালং উইথ ডেটা তাহলে আমার আমার ডেটা কোনগুলো এইগুলো ছিল আমার ডেটা সেভেন ইলেভেন টুয়েলভ জিরো সিক্স আমি এর সাথে থার্টি সিক্সটাকে চেকসামটাকে আমি এখন এর সাথে তোমার অ্যাড করে পাঠাবো মানে অ্যালং উইথ মানে যোগ করে নয় মানে আমার এটাও যাবে থার্টি সিক্সটাও যাবে ঠিক আছে এটাও যাচ্ছে তার সামটাও যাচ্ছে তাহলে আমরা তাকে চেকসাম বলে সেটা আমরা বুঝতে পেরেছি সবাই তাকে চেক বলা হয় হুম হ্যাঁ স্যার এবার চেক সাম দিয়ে আমরা এররটাকে ডিটেক্ট করব চেক সাম দিয়ে আমরা এখন এররটাকে ডিটেকশন করব কি করে ডিটেকশন করতে পারি সেখানে আমরা 7 11 স্যার যাচ্ছে এটা তো আমার ডেটা এটা হচ্ছে আমার ডেটা তার যোগ করেছে সেটা আমার চেক তাহলে আমি এখন ডেটা তার সঙ্গে তোমার চেক একসাথে করে আমি এবার পাঠাচ্ছি রিসিভারের কাছে ঠিক আছে এটা হচ্ছে কনসেপ্ট এবার দেখো আমার এটা হচ্ছে সেন্ডার বা ট্রান্সমিটার এটা হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার এটা হচ্ছে রিসিভার ট্রান্সমিটার তোমার ডেটা তার সাথে চেকসামটাকে অ্যাটাচ করে চেকসামটাকে অ্যাটাচ করে সে কমিউনিকেশন চ্যানেল দিয়ে ট্রান্সমিট করছে ওকে রিসিভার যখন তাকে রিসিভ করছে তখন সে নিশ্চয়ই তোমার ডেটা প্লাস চেকসাম দুটোকেই পাবে ডেটা তার সাথে তোমার চেকসামটাকে পাচ্ছে চেকসামটাকে সে পাচ্ছে ঠিক আছে আমি ধরে নিলাম আমি এক্সামটা পরে আসছি এবার ধরে নাও তুমি পাঠিয়েছো তোমার ডেটা হচ্ছে কি কি ছিল সেভেন কমা ইলেভেন কমা টুয়েলভ কমা জিরো কমা সিক্স তোমার ডেটা আর তোমার চেকসাম কত ছিল থার্টি সিক্স যোগ করে থার্টি সিক্স তা তুমি কিন্তু এটাকে এখন একসাথে করে পাঠাচ্ছ তো কমিউনিকেশন চ্যানেল দিয়ে এটা যাচ্ছে রিসিভার যখন সেটাকে রিসিভ করলো আমি ধরে নিলাম যে রিসিভার সেটাকে রিসিভ করেছে সেভেন ইলেভেন টুয়েলভ জিরো সিক্স আর চেকসামটাকে তোমার রিসিভ করেছে থার্টি সিক্স রিসিভ করেছে আমি অ্যাকুরেটলি তোমার ওটাকেই রিসিভ করেছে তাহলে এখন রিসিভার কি করে বুঝবে যে আমি যে ডেটাটা পেলাম বা যে ডেটা আমি রিসিভ করলাম সেটা আমার ঠিক আছে না ভুল আছে তখন রিসিভারের যে কাজটা রিসিভার তখন কি করছে না রিসিভার তখন এই ডেটাগুলোর ওপরে সে আবার নতুন করে ক্যালকুলেট করছে চেকসামটাকে সে রিসিভার কিন্তু আবার ক্যালকুলেট করছে চেকসামটাকে আমি কিন্তু রিসিভারকেও শিখিয়ে দিয়েছি যে তুমি চেকসামটাকে ক্যালকুলেট করবে ফার্স্টে সে তখন ক্যালকুলেট করে দেখলো যে চেকসামটা আসছে সেভেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস জিরো প্লাস সিক্স করে আসছে থার্টি সিক্স থার্টি সিক্স তখন রিসিভার কি করছে এই থার্টি সিক্সটার সাথে এই যে চেকসামের যে ভ্যালু তাকে সে আবার কম্পেয়ার করছে তার সাথে এরাটাকে কি করছে কম্পেয়ার করছে কম্পেয়ার করে যদি দেখে যে এই দুটো চেকসামের ভ্যালু ইকুয়াল দুটো চেকসামের ভ্যালু যদি তোমার ইকুয়াল দেখে তখন রিসিভার বলে দিল যে না আমি যে ডেটা তুমি পাঠিয়েছ আমি কিন্তু অ্যাকুরেটলি সেই ডেটাকে রিসিভ করেছি তার আমার কিন্তু ট্রান্সমিশন আমার সাকসেসফুল তাহলে আমার কিন্তু এখানে কোনো এরার ডিটেকশন হচ্ছে না দেয়ার ইজ নো এরার দেয়ার ইজ নো এরার যদি ইকুয়াল হয় দুটো চেকসাম তাহলে দেয়ার ইজ নো এরার এবার ধরে নাও কোনো কারণে হয়তো মাঝখানে কমিউনিকেশান চ্যানেলের মধ্যে কোনো একটা ডেটা তোমার হয়তো চেঞ্জেস হয়েছে কোন এটা ধরো তোমার চেঞ্জেস হয়েছে এটা ধরো তো ইলেভেনের জায়গায় ধরো তোমার তো ফর্টিন হয়ে গেছে চেঞ্জেস হয়ে তাহলে এখন রিসিভার যখন চেকসামটাকে যখন ক্যালকুলেট করছে তখন সে ক্যালকুলেট করে দেখতে পাচ্ছে যে তার তখন চেকসামের ভ্যার তোমার কত আসছে থার্টি নাইন থার্টি নাইন তাহলে এই চেকসামে থার্টি নাইনের সাথে যখন সে কম্পেয়ার করে থার্টি সিক্সের তখন কম্পেয়ার করার পর এটাকে ইকুয়াল হচ্ছে না আর যখন ইকুয়াল হচ্ছে না দুটো চেকসাম তখন কিন্তু রিসিভার বলছে তার মানে এরার হ্যাজ বিন ডিটেক্টেড তাহলে তোমার কিন্তু দেয়ার ইজ এ এরার তাহলে এই চেকসাম প্রসিডিওর দিয়ে ট্রান্সমিটার ট্রান্সমিট করছে আবার রিসিভার আবার চেকসাম ক্যালকুলেট করে প্রিভিয়াস চেকসামের সাথে সেটা কম্পেয়ার করছে যদি কম্পেয়ার করে দেখে সেটা ইকুয়াল আসছে তাহলে সে বলছে কোনো এরার নেই আর যদি ইকুয়াল না আসে তখন সে বলছে এটার মধ্যে একটা এরা আছে তাহলে চেকসাম কিভাবে কাজ করছে সবাই বুঝতে পারলাম আমরা যোগ করে ওকে সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কি করে চেক সাম দিয়ে আমি এটা একটাকে ডিটেকশন করছি না ডবল হতে পারে এটা হুম এটা একটা বলো হ্যালো স্যার হুম স্যার এটা সিঙ্গেলের রূপে হবে না ডবল হতে পারে কোনটা এটা সিঙ্গেল হতে পারে না ডবল হতে পারে বেশ তাহলে আমি এখন এটাকে ডেটা ওয়ার্ড দিয়ে দেখিয়েছি এটা এটা ক্লিয়ার তো সবার কাছে এটা তো সবার কাছে ক্লিয়ার আমি এবার চেকসামটাকে আমি এবার বিট দিয়ে দেখাবো আমি এবার বিট দিয়ে দেখাবো তাহলে তখন আমরা বুঝতে পারবো যে আমার কত বিটের রেডার আসছে নাম্বার অফ বিটটা তখন বুঝতে পারবো তাই না তাহলে এটা কিন্তু আমার একটা মেথড এটা কিন্তু আমার একটা ওয়ে যে ওয়ে দিয়ে আমরা এডারটাকে ডিটেকশন করতে পারছি বাই ইউজিং চেকসাম ওয়ে নাম্বার ওয়ান ঠিক আছে ওয়ে নাম্বার ওয়ান এবার আমরা যে কনসেপ্টটা তোমার দেখাবো সেটা হচ্ছে ক্যালকুলেটিং দ্য চেকসাম ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট আমি এখন ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে চেকসামটাকে দেখাবো ঠিক আছে যে চেক ক্যালকুলেটিং এর চেকসাম ক্যালকুলেটিং এর চেকসাম তাহলে আগের চেকসামের মেথাটা কি সহজ ছিল না কঠিন ছিল সহজ ছিল না কঠিন ছিল সহজ মানে খুবই সহজ তাই না এটা তো একটা সিম্পল কনসেপ্টের মধ্যে পড়ছে দেখো খুব সহজ কিছুই নেই তো জাস্ট যোগ করে সেটাকে সে সঙ্গে সেটাকে পাঠাচ্ছি তো যোগফল যখন ওখানে সমান আসছে না তখন তো বলবো না এটা এটার আছে ওয়ার্ডগুলোর মধ্যে তাই না তো আমরা এবারে ক্যালকুলেট করবো চেকসামটাকে যে ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট আমার ধরুন সেম ওয়ার্ডটাকে আমি পাঠাবো চেকসাম দিয়ে আমি এখন সেন্ডার সেম ওয়ার্ডকে পাঠাচ্ছে চেকসামের থ্রু দিয়ে রিসিভারের কাছে এটা রিসিভার ধর না কী ছিল আমার ওয়ার্ডটা কী ছিল না সেভেন কমা ইলেভেন কমা টুয়েলভ কমা জিরো কমা সিক্স ওকে এটা আমার ডেটা ওয়ার্ড এবার সেন্ডার কি করছে দেখো সেন্ডার কি করছে দেখো আর রিসিভার কি করছে দেখো সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড তাহলে সেন্ডার প্রথমে এর চেকসামটাকে ফার্স্টে ক্যালকুলেট করে দিল সেন্টারের চেকসামটাকে ফার্স্টে ক্যালকুলেট করে কত পেলো থার্টিস থার্টি সিক্স ঠিক আছে এই থার্টি সিক্সটাকে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সেন্টার কী করলো এটাকে বাইনারিতে কনভার্ট করে দিল তো থার্টি সিক্সে বাইনারি কত হয় না ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো হয়তো এটা হয় থার্টি সিক্সের বাইনারি থার্টি সিক্স আমার থার্টি সিক্সটা ডেসিমেল নাম্বার তাকে আমি জাস্ট বাইনারি করেছি ওয়ান ডবল জিরো ওয়ান ডবল জিরো দুই দিয়ে ভাগ করে পাশে দেখে নিতে পারো থার্টি সিক্সের বাইনারি তাহলে এখানে এই বাইনারি নাম্বারটার মধ্যে কতগুলো বিট ইউজ হচ্ছে বিট ইউজড কতগুলো বিট রয়েছে এই বাইনারি নাম্বারটার মধ্যে সিক্স নাম্বার অফ বিট আর সিক্স নাম্বার অফ বিট আর তেয়ার ঠিক আছে সিক্স নাম্বার অফ বিট আর তেয়ার এবার সেন্টার কী করছে যে বাইনারিটা সে পেয়েছে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ছটা বিট আছে তখন সে দেখছে যে চারটে বিট সে রেখে দিচ্ছে চারটে বিট সে রেখে দিচ্ছে রেখে দেওয়ার পর তোমার দেখো চারটে বিটকে রাখা মানে হচ্ছে ডান দিক থেকে যদি তোমার চারটে বিটকে তোমার রেখে দিই তাহলে এই চারটে বিট আমার থেকে যাচ্ছে আর দেখো এই দুটো বিট কিন্তু আমার এক্সট্রা দুটো বিট কিন্তু আমার এক্সট্রা ঠিক আছে তাহলে এই দুটো বিটকে সে তোমার কি করছে এর সাথে যোগ করে দিচ্ছে এর সাথে তোমার যোগ করে দিচ্ছে বোঝা গেল কনসেপ্টটা আমার চেকসামটা যখন আমি বের করেছি থার্টি সিক্স তার যখন বাইনারি করেছি তোমার তার তখন সিক্স বিটের বাইনারি এসছে তাহলে আমার তাকে ফোর বিট আমি রেখে দিচ্ছি ফোর বিট রেখে আমি দুটো বিটকে আমি সঙ্গে যোগ করে দিচ্ছি এখন কি আসবে জিরো প্লাস জিরো করে জিরো জিরো প্লাস ওয়ান করে ওয়ান এটা ওয়ান এটা জিরো তাই তো এটা পেলাম তাহলে এটার ইকুইভ্যালেন্ট তোমার বাইনারি কত হয় এই ডেসিমেল কত হয় না সিক্স সিক্স হয় তাই তো এটা তোমার ইকুইভ্যালেন্ট তোমার ডেসিমেল কত বানারি কত হয় সিক্স ডেসিমেল কত হয় সিক্স হয় এবার এটাকে আমরা ইনভার্স করে দিচ্ছি এটাকে আমরা ইনভার্স করে দিচ্ছি মানে কমপ্লিমেন্ট করে দিচ্ছি তাহলে কমপ্লিমেন্ট করলে আমার কী হবে ওয়ান ডাবল জিরো ওয়ান এটা আমি কী করলাম ইনভার্স করে দিলাম ইনভার্স করলে কী হবে ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে তার ইকুইভ্যালেন্ট তোমার ডেসিমেল কত না নাইন তাই নাইন 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 হলো এই কাজটা করছে তোমার সেন্ডার এই কাজটা করছে সেন্ডার তাহলে সেন্ডার কী করলো না তুমি যে ডেটা ওয়ার্ডটাকে পাঠাতে চাইছো তার চেক সাম বের করলো ডেসিমেলে যোগ করে থার্টি সিক্স তাকে বাইনারি করলো সেই বাইনারি নাম্বারটার মধ্যে কতগুলো বিট ইউস ইউজ হচ্ছে দেখো ছটা তার থেকে তোমার চারটে বিটকে রেখে দিলো দুটো বিটকে তোমার অ্যাড করে দিয়ে তোমার ফোর বিট করে নিল ফোর বিট করে নেওয়ার পর তার ডেসিমেল ভ্যালু বের করলো সিক্স আর তাকে ইনভার্স করে তোমার দেখো ওয়ান ডবল জিরো ওয়ান পাচ্ছি তার ডেসিমেল করে নি সে পেলো নাইন তার ডেসিমেল করে নি সে পেলো নাইন এবার তাহলে এখন সেন্ডার তোমার পাঠাচ্ছে রিসিভারকে সেভেন কমা ইলেভেন কমা টুয়েলভ কমা জিরো কমা সিক্স আর পাশে এই যে নাইনটা পেয়েছে ইনভার্স করে এই নাইনটাকে পাঠাচ্ছে অ্যাজ এ চেকসাম ফাইনাল চেকসাম এটা পাঠাচ্ছে অ্যাজ অ্যাজ এ ফাইনাল চেকসাম এটা কিন্তু তোমার সেন্ডার পাঠালো ঠিক আছে কমিউনিকেশান চ্যানেল দিয়ে যাচ্ছে রিসিভারের কাছে তোমার ধরাও এবার রিসিভার তোমার কী করছে সেটাকে নিয়ে পাওয়ার পর রিসিভার তখন তোমার ফার্স্টে কী করছে না ধরুন আমি ধরলাম যে সেভেন ইলেভেন টুয়েলভ জিরো কমা সিক্স এই এটাই আর তার সঙ্গে ধরো তোমার নাইনটাও এসছে ঠিক আছে এটা ধরো এসছে রিসিভারের কাছে এবার রিসিভার কী করছে না রিসিভার ফার্স্টে এই প্রত্যেকটা ভ্যালুকে সে ফার্স্টে যোগ করে নিল মানে সেভেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস জিরো প্লাস সিক্স প্লাস নাইন যোগ করে কত পাচ্ছে না যোগ করে সে পাচ্ছে ফর্টি ফাইভ ফাইভ ফর্টি ফাইভ কেসে আগের মতো নিয়মে আবার বাইনারি করে নেবে তাহলে ফর্টি ফাইভের বাইনারি কত না ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ফর্টি ফাইভের বাইনারি ঠিক আছে এবার কি করছে দেখো আমাদের নিয়মটা কি যে এই নাম্বারটার মধ্যে দেখো তোমার ছটা বিট তাহলে কতগুলো বিট ইউজড হচ্ছে এখানে কতগুলো বিট ইউজড না ছটা এবার কি করছে দেখো ছটা বিটকে আমি এখন লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান চারটে বিটকে রেখে দেবো দুটো বিটকে আমরা কি করবো সাথে অ্যাড করে দেবো তাহলে ওয়ান জিরো টাকা তাকে অ্যাড করে দিলাম তাহলে অ্যাড করে দিয়ে এখন কি পাচ্ছি ওয়ান 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 পাচ্ছি তো তাহলে তার ডেসিমেল কত দেখো আমি এখানে ছয় করেছিলাম ডেসিমেলটা এর ডেসিমেল ছয় ছিল এর ডেসিমেলটা কত ফিফটিন ফিফটিন ঠিক আছে এবার আমি এটাকে ইনভার্স করছি দেখো এখানে ইনভার্স করেছিলাম আমি এটাকে ইনভার্স করছি এটাকে আমি ইনভার্স করছি তাহলে ইনভার্স করলে কি পাবো চারটে জিরো জিরো স্যার চারটে জিরো

যদি আমার এই ইনভার্স করার পর যদি তোমার সবগুলো যদি বিট তোমার জিরো না হতো তখন কিন্তু আমরা বলতে পারো তখন রিসিভার কিন্তু বলতো যে এখানে কিন্তু এরার হ্যাজ বিন ডিটেক্টেড এটা কিন্তু এরার আছে তুমি এটাকে তুমি কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করে দিয়ে দেখবে সেভেন ইলেভেন টুয়েলভ জিরো সিক্সে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করে দিয়ে দেখবে যে তোমার দেখবে এখানে কিন্তু তোমাকে ইনভার্স করার পর দেখবে তোমার কিন্তু চারটে জিরো আসতে আসবে না তখন কিন্তু আমার এই ডেটাটার মধ্যে কিন্তু এরার আছে তাহলে এরার ডিটেকশনটা আমরা বুঝতে পারলাম ক্যালকুলেটিং চেকস আম ইউজিং ওয়ানস কমপ্লিমেন্ট কি করে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমরা সামটাকে ক্যালকুলেট করছি বা আমরা কি করে চেক করছি বা কি করে এরারটাকে ডিটেকশন করছি ক্লিয়ার হচ্ছে সবার কাছে সবার কাছে ক্লিয়ার এই কনসেপ্টটা সেন্ডার সাইডে তোমার যে কাজগুলো করেছি আমি রিসিভার সাইডে তোমার सेम কাজ করেছি তাই না হ্যাঁ স্যার সো যেখানে সেখানে রুট অফ জোনলা কেন আছে মানে আমি ধরুন স্যার ধরুন এখানে এখানে 18 থাকবে বিট তখন সেটা কি করব আমাকে চারটি বিটা নিয়ে আমাকে চারটি বিটা নিয়ে আসতে হবে আলটিমেট

তাহলে এই দুটো প্রশ্ন সবার ইন্টারেস্টিং লেগেছে যে মানে বোঝা গেছে যে আমি যেটা বলেছি বোঝা গেছে হ্যাঁ স্যার হুম হ্যাঁ স্যার আমরা আরেকটা মেথড দেখবো যে এক্সাম ক্যালকুলেশন করার আরেকটা মেথড সেকেন্ড ওয়ে যেটাকে নেগেটিভ মেথড বলা হয় অনেক সময় নেগেটিভ মেথড বলা হয় সেটা কনসেপ্টটা একটু দেখো সেটা খুব ইজি একটা কনসেপ্ট যে আমার কাছে সেভেন ইলেভেন টুয়েলভ জিরো সিক্স ডেটা ওয়ার্ড আছে আমি এটাকে তোমার যোগ করলাম যোগ করে এটা চেকসাম পাচ্ছি কী পাচ্ছি থার্টি সিক্স পাচ্ছি তার নেগেটিভ ভ্যালুটাকে তোমার এখানে তোমার পাঠাচ্ছে অ্যাজ এ চেকসাম ঠিক আছে থার্টি সিক্স পেলাম পজিটিভ প্লাস থার্টি সিক্স পেয়েছি তাকে আমি কী করলাম জাস্ট তাকে নেগেটিভ করে দিয়ে আমি তাকে পাঠাচ্ছি তোমার আমার চেকসামের সাথে ওকে এটা তোমার ট্যান্সপিট হচ্ছে কমিউনিকেশন চ্যানেল দিয়ে এটা তোমার গেলো রিসিভারের কাছে পৌঁছালো রিসিভার তোমার তো আমি ধরলাম সেটা কি পেয়েছে সাপোজ হতো সেভেন ইলেভেন টুয়েলভ জিরো সিক্স সেটা কি পেয়েছে রিসিভার আর তার সঙ্গে মাইনাস থার্টি সিক্স এটা কি ধরুন পেয়েছে তখন কী করবে তখন রিসিভার কী করছে না ধরো আমার রিসিভার এটা ধর সেন্ডার সেন্টার তখন রিসিভার কী করছে দেখো সে ফার্স্টে তোমার চেকসামটাকে ফার্স্টে ক্যালকুলেট করছে চেকসামটাকে ফার্স্টে ক্যালকুলেট করছে তো চেকসাম ক্যালকুলেটে কত পাচ্ছে সেভেন প্লাস ইলেভেন প্লাস থার্টি সিক্স পাবে প্লাস টুয়েলভ প্লাস জিরো প্লাস সিক্স কত পাচ্ছে থার্টি সিক্স পাচ্ছে ঠিক আছে এবার কী করছে রিসিভার না এই যে তোমার যে চেক সামটা পেলো থার্টি সিক্স তাহলে এই থার্টি সিক্সের সাথে সে অ্যাড করে দিচ্ছে এই থার্টি এই মাইনাস থার্টি সিক্সটাকে ঠিক আছে তাহলে থার্টি সিক্স প্লাস যদি মাইনাস থার্টি সিক্স করি তাহলে আলটিমেট তোমার কি হয়ে যাচ্ছে এটা জিরো চলে আসছে তাই তো আসে তো জিরো তো যদি সামটা যদি তোমার জিরো হয় তো আমি সাম করলাম এই সামটা যদি তোমার জিরো আসে তার মানে হচ্ছে দেন দেয়ার ইজ নো এরার দেন দেয়ার ইজ নো এরার ওকে আর যদি তোমার এখানে জিরো না আসতো তাহলে কিন্তু সেখানে আমার কিন্তু এরার হ্যাজ বিন ডিটেক্টেড এটাকে নেগেটিভ মেথড বলা হয় সব এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে এটাকে বলা হয় নেগেটিভ মেথড তিনটে ভাবে দেখালাম চেকসামের কনসেপ্ট ঠিক আছে এটা ঠিক আছে সবার দেখো তিনটে মেথড দেখালাম চেকসামের হ্যাঁ আমি যেটা চেকসাম করে তোমার যে পজিটিভ ভ্যালুটা পাচ্ছি তাকে আমরা কী করছি জাস্ট সাইনটাকে চেঞ্জ করে দিয়ে আমি সেটাকে তোমার মানে পাঠাচ্ছি অ্যাজ এ চেকসাম অ্যালং উইথ ডেটা আর সেখানে গিয়ে আমি তোমার সামটাকে ক্যালকুলেট করছি দিয়ে তখন তার সঙ্গে তোমার আমার এক্সিস্টিং যে চেকসামটা তোমার আর গেছে তাকে যোগ করে দিচ্ছি যোগ করে দিই তোমার জিরো পাই তাহলে কিন্তু দেন দেয়ার ইজ নো এরার আর যদি কোনো নন জিরো ভ্যালু পাই তাহলে কিন্তু সেখানে আমাদের এরারটা ডিটেকশন হবে বা তখন কিন্তু এরারটা থাকবে ওকে চেকসাম কমপ্লিট সবাই বোঝা গেলো যে আমরা চেকসাম দিয়ে কেমন করে এরা ডিটেকশন করছি হুম ওকে ভেরি গুড তো আমরা চেকসাম দেখে ফেললাম চেকসামের কনসেপ্ট আমরা দেখলাম এবার তাহলে তিনটে প্রসিডিও একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড একটা হচ্ছে তার অর্ডিনারি তার একটা মেথড আমরা দেখলাম তার আইডিয়াটা দেখলাম আর আমরা একটা নেগেটিভ মেথড দিয়ে আমরা চেকসামটাকে ক্যালকুলেট করলাম নেগেটিভ মেথড দিয়ে আমরা চেকসামটাকে ক্যালকুলেট করলাম ওকে তো এবার আমরা যেটাতে আসবো যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে মানে কারো বোর্ড লাগছে না তো আজ কিন্তু পুরোটা নিউমেরিক্যাল এটা আশা করি ইন্টারেস্টিং লাগার কথা তাই না এটা কিন্তু পুরোটা নিউমেরিক্যাল ওকে কারো বোল লাগেনি তো হ্যাঁ বেশ তো যাই হোক এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার বা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট সেটা হচ্ছে এর ডিটেকশন আর হচ্ছে এর কারেকশন যে কাজটা করে কিন্তু তোমার ডেটা লিঙ্ক লেয়ার ঠিক আছে তার কিন্তু ডিফারেন্ট অ্যাপ্লিকেশানস আছে যা শ্রু দিয়ে ডেটা লিঙ্ক লেয়ারে আমরা এই ধরনের টাস্কগুলো ক্যাচিভ করতে পারি এরা ডিটেকশন এরা কালেকশান ওকে সি এম সি সিম্পল প্যারিটিস আর রেগুলেশান আমি তো এরা ডিটেকশন হ্যাঁ ডিটেকশন করছি তো সবই তো এরা ডিটেকশন আমি কী বলেছি কাকে দিয়ে আমরা এরা এরা ডিরেকশন কারেকশন দুটোই করতে পারি সেটাকে তার নাম কি বললাম তার নামটা বলেছি আমি তার একটাই আমার মেথড আছে হ্যাঁ কি বলেছি কি নাম বলেছি এরা কারেকশন কারেকশন তোমার কি নাম বলেছি এরা হ্যামিং হ্যামিং কোড স্যার বললাম আমি তো বলেছি দেখো এরা কারেকশন মেথডে তোমার নাম হচ্ছে হ্যামিং কোড ঠিক আছে তার নাম হচ্ছে হ্যামিং কোট এটা কিন্তু হ্যামিং ডিসটেন্স আর হ্যামিং কোট কিন্তু সেম নয় হ্যাঁ এটা কিন্তু অন্য কনসেপ্ট এটা কিন্তু একটু অন্য রকমের কনসেপ্ট হ্যামিং কোডের কনসেপ্ট খুব ইন্টারেস্টিং কনসেপ্ট বুঝতে হবে খুব ইন্টারেস্টিং ওকে তো চলো আমরা এবার সাইক্লিক কোড দেখে নিই সাইক্লিক কোড ওকে সাইক্লিক কোড বা সিআরসি সাইক্লিক রিডান্ডেন্সি চেক সাইক্লিক কোড থেকে অ্যাকচুয়ালি কনসেপ্টটা আসে সেটা হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক তো এগুলো বেসিক্যালি তোমার সেন্ডার সাইডে তোমার থাকে এনকোডার আর রিসিভার সাইডে তোমার থাকে কিন্তু ডিকোডার সেন্ডার এনকোড করে পাঠায় আর রিসিভার সেটাকে তোমার ডিকোড করে সে কিন্তু অ্যাকচুয়াল যেটা মেসেজ তুমি পাঠাচ্ছ সেটা কিন্তু সে দেখতে পায় তাই না তাহলে আমার কিন্তু এখানে এনকোড আর ডিকোডার কিন্তু কনসেপ্ট আছে তো ডিকোড করার পর যদি দেখে যে অরিজিনাল ওয়ার্ডটা আসেনি তখন সে বলে যে এর হ্যাজ বিন ডিটেক্টেড আর ডিকোড করার পর যদি দেখে যে না অরিজিনাল ওয়ার্ডটা এসছে তখন সেটা বলে যে হ্যাঁ আমার ট্রান্সমিশন সাকসেসফুল তো সিআরসি কনসেপ্ট আমরা চলে আসি কতজন এখন পর্যন্ত টিকে আছে বাবা 19 জন তো এটা একটু শুরু করি হ্যাঁ সিআরসিটা একটু শুরু করি সিআরসি কিন্তু একটু টাইম লাগবে সিআরসি কিন্তু একটু টাইম লাগবে ওকে একটু বড় কনসেপ্ট সিআরসি কনসেপ্টটা একটু বড় কনসেপ্ট ওকে তো দেখা যাক তো সিআরসি কিন্তু বেসিক্যালি বেসড অন বেসড অন যার উপর বেস করে সিআরসি কনসেপ্টটা কাজ করে সেটা হচ্ছে বেস্ট অন বাইনারি ডিভিশন বেস্ট অন বাইনারি ডিভিশন আমরা তো পড়েছি বাইনারি ডিভিশন তাই না আমরা জানি তো সবাই বাইনারি ডিভিশন করতে হ্যাঁ ডিভিশন করতে সবাই জানি আমরা ভুলে গেছি আমরা ডিভিশন পড়েছি আমরা রিস্টোরিং ডিভিশন নন রিস্টোরিং ডিভিশন তো অত যাওয়ার দরকার নেই তোমরা হয়তো ভাবছো যে আবার সেই ডিভিশন মানে তো বিশাল ব্যাপার তাই না তো ওখানেই তো সব ভুলে যাবো তারপরে তারপর তো সি আর সি কী করে মনে রাখবো তো সেই ডিভিশনে যাবো না নর্মালি পাতে ডিভিশন করবো যেভাবে আমরা ডিভিশন করি যেভাবে আমরা শিখেছিলাম ছোটোবেলা ডিভিশন করতে তো সেই ডিভিশন করবো ওকে তো বেস্ট অন বাইনারি ডিভিশন আর আমরা আগে যখন ব্যারিটি বিট যখন পড়েছিলাম তখন সেখানে আমরা একটা বিটকেই অ্যাড করতাম তাই না আমার তাহলে ওখানে রিটান্ডেন্ট বিটটা তোমার কত ছিল ওয়ান তার সাথে আমার তোমার ডেটা ওয়ার্ডের বিটগুলো ছিল কিন্তু সিআরসিতে আমার টোটাল বিট যেটা হবে টোটাল বিট যেটা আমরা ট্রান্সপিট করবো সেটা হচ্ছে টোটাল বিট ইকুয়ালস টু এম প্লাস আর এম প্লাস আর মানে হচ্ছে যে আমার এমটা হচ্ছে আমার মেসেজ তার মানে বলতে পারি এম মানে হচ্ছে যে নাম্বার অফ বিটস ইন দ্য মেসেজ নাম্বার অফ বিটস ইন দ্য মেসেজ নাম্বার অফ বিটস ইন দ্য মেসেজ আর আরটা হচ্ছে নাম্বার অফ রিডানডেন্ট বিট নাম্বার অফ রিডানডেন্ট বিট বিট এই এম প্লাস আটটাকে আমি সেন্ড করবো ঠিক আছে এম প্লাস আটটাকে আমরা সেন্ড করব টোটাল নাম্বার অফ বিট হচ্ছে আমার এম প্লাস আর আমি ধরলাম যে আমার মেসেজের মধ্যে তোমার পাঁচটা বিট আছে তাহলে ফাইভ আর আমি ধরলাম যে আমার নাম্বার অফ ব্র্যান্ডের বিট তোমার হচ্ছে তিনটে তাহলে পাঁচ প্লাস তিন করে আটটা বিটকে কিন্তু আমি ট্রান্সমিট করবো রিসিভারকে ওকে তো নাম্বার অফ বিটটা আমরা দেখলাম এখান থেকে আর আমাকে তো ডিভিশন করতে হবে তো ডিভিশন করতে গেলে আমার একটা ডিভাইজার দরকার লাগে আমার একটা ডিভিডেন্ডের দরকার লাগে তাই না ডিভিডেন্ড যাকে ডিভাইড করছি আর যা দিয়ে ডিভাইড করছি দ্যাট ইজ আ ডিভিজার যে ভাগ ফলটা পাচ্ছি দ্যাট ইজ আ কোশেন্ট আর যে ভাগ পাচ্ছি দ্যাট ইজ আ রিমাইন্ডার তাই না আমরা এরকমভাবে একটা জিনিসটাকে আমরা জানতে পারি যেটা আমরা শিখেছি ছোটোবেলায় দ্যাট ইজ আ ডিভিডেন্ড সে ইরেন বিট গেছেন হুম মানে আটা কিছে ইরেন আমি যে বিটটাকে অ্যাড করব যে বিটটাকে অ্যাড করব সেটা হচ্ছে রিডানডেন্ট বিট আমি যতক্ষণ ধরে প্যারিটি বিটকে অ্যাড করেছিলাম তো প্যারিটি বিটটা হচ্ছে রিডানডেন্ট বিট এখানে তো প্যারিটি বিট হবে না এখানে অন্য বিট হবে এখানে অন্য বিট হবে ঠিক আছে এটা হচ্ছে আমার ডিভিজার এটা হচ্ছে কোশ্চেন্ট আর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রিমাইন্ডার এ হচ্ছে আমার ডিভিশনের নিয়ম তাই না এটা আমার ডিভিশনের প্রসিডিউর ডিভিশন আমরা এরকম পাই টার্মগুলো হচ্ছে এটা এবার সাইক্লিক রিট্যান্ডেন্সি চেকে আমার ডিভিজারটা আমার কোনো পলিনোমিয়াল ফর্মে থাকতে পারে ওকে পলিনোমিয়াল ফর্মে থাকতে পারে ডিভিজারটা আমার কি থাকতে পারে পলিনোমিয়াল ফর্মে থাকতে পারে পলিনোমিয়াল ফর্মে কি থাকতে পারে ডিভিজারটা যা দিয়ে ডিভাইড করব। ডিভিজারটা থাকতে পারে আমার পলিনোমিয়াল ফর্মে অনেক সময় তোমাকে আবার বিট দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে তাহলে পলিনোমিয়াল ফর্মে থাকলে তাকে আমরা বিটে কীভাবে কনভার্ট করব

তো এই পল্লিমিলার ফর্মটাকে যদি আমি বিটে কনভার্ট করতে চাই এটা আমার ধরো আমার ডিভিজার এটা ধরো আমার ডিভিজার ঠিক আছে আমি ধরো তোমার বিটে হয়তো কনভার্ট করব তাহলে আমার তাহলে বিটের ফর্ম ফর্মে তোমার কনভার্ট করতে হবে আমার কী হবে কীরকমভাবে লিখবো আমরা দেখো আমি দেখো লিখতে পারি কীরকমভাবে ওয়ান ডট এক্স টু পাওয়ার ফোর লিখতে পারি তো প্লাস ওয়ান ডট এক্স টু দিপার থ্রি লিখতে পারি ওকে প্লাস জিরো ডট এক্স এক্সে স্কোয়ার লিখতে পারি কারণ আমার জিরো আছে তোমার দেখো এক্সে স্কোয়ার কোনো টার্ম নেই আমার পল্লিমিলের মধ্যে আমি তোমাদের জিরো ডট এক্স স্কোয়ার লিখেছি কোনো সমস্যা হবে না তারপর দেখো তোমার লিখতে পারি কিনা দেখো জিরো ডট এক্স টু দি পার ওয়ান জিরো হয়ে যাবে প্লাস দেখো আমি লিখতে পারি কিনা যে ওয়ান ইন্টু এক্স টু দি পার জিরো কারণ দেখো লাস্ট আমার কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান ইটু এক্স টু দিপার জিরো মানে কি ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান করে আমরা কি পাচ্ছি ওয়ান পাচ্ছি তাহলে এটাকে যদি তুমি ইভ্যালিউট করো দেখো তুমি কিন্তু দেখো ওয়ান ইন্টু এক্সু দি পারি পাচ্ছো এক্স টু দি পার ফোর প্লাস দেখো ওয়ান ইন টু এক্সু থ্রি তুমি কি পাচ্ছো দেখো এক্সুটু থ্রি প্লাস দেখো তুমি জিরো পাচ্ছো এটা তারপর দেখো তুমি এটা জিরো পাচ্ছ তারপর তুমি এখানে কি পাচ্ছ ওয়ান ইন টু এক্সু জিরো মানে হচ্ছে ওয়ান তা তুমি এখানে ওয়ান পাচ্ছ তাহলে আলটিমেট দেখো কি পেয়ে গেলাম আমরা ফোর প্লাস দেখো এটাই তো ছিল তাহলে আমি এখান থেকে আমি এটাকে বিটে কনভার্ট করছি আমি কি বিট পাচ্ছি দেখো তাহলে আমি কি কি বিট পেলাম এখান থেকে দেখো 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 তাহলে আমার এখানে নাম তাহলে আমার ডিভিজারে এখন বিটটা কি হয়ে গেল না বিটটা এখন হয়ে গেল ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে একটা পলিনোমিয়াল ফর্মে যদি আমার ডিভিজার থাকে তাকে আমরা বিটে কনভার্ট করতে পারবো তো তাই না এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে এতক্ষণে হুম তাহলে আমার ডিভিজারটা যা দিয়ে ভাগ করব তার সেটা আমার পলিনোমিয়াল ফর্মে থাকতে পারে কিংবা তোমাকে এই বিটটা তোমাকে ডিরেক্ট প্রোভাইড করতে পারে কোয়েশ্চনে হ্যাঁ

আমার এক্সু দি পার ওয়ানে কোনো টার্ম নেই তাহলে আমি তোমার দেখো জিরো ইন্টু এক্সু দি পার ওয়ান লিখতে পারি তাহলে তোকে মাল্টিপ্লাই করে কি আসছে জিরোই আসছে তাহলে আমার কি ইনট্যাক্ট তো থেকে যাচ্ছে আমার এটা কোনো চেঞ্জ হচ্ছে না আর লাস্ট তোমার কি আছে ওয়ান আছে তো তাকে আমি ওয়ানটাকে তোমাকে লিখতে পারি ওয়ান ইন্টু এক্সু দি পার জিরো কারণ যে কোনো নাম্বারের পাওয়ার মানে তো ওয়ান তাহলে এই যদি পার্টটা যদি তোমার ওয়ান হয় এটা যদি তোমার ওয়ান আসে তাহলে ওয়ান ইন্টু ওয়ান করে ওয়ানই পো তাহলে আমার এই টার্মটার কোনো পল এই ফর্মটার কোন তোমার চেঞ্জ হচ্ছে না সেম ফর্মই থাকছে কিন্তু আমি এখান থেকে একটা করে বাইনারি বিট পেয়ে যাচ্ছি কি পাচ্ছি দেখো ওয়ান পাচ্ছি এখানে দেখো ওয়ানটা লিখলাম এখানে এখানে দেখো ওয়ান পাচ্ছি দেখো ওয়ানটা লিখলাম এখানে দেখো জিরো পাচ্ছি জিরোটা লিখলাম এখানে দেখো জিরো পাচ্ছি জিরোটা লিখলাম এখানে দেখো ওয়ান পাচ্ছি ওয়ানটা লিখলাম তাই না বোঝা গেল তাহলে আমরা ডিভিজারটা পেয়ে যাচ্ছি পলিনিমিয়াল ফর্মে কিন্তু আমি বলছিলাম যে এই ডিভিজারটা অনেক সময় কিন্তু বাইনারি ফর্মে তোমাকে দিয়ে দেবে আর না দিলেও কিন্তু আমরা পলিনিমিয়াল থেকে সেটা বের করতে পারবো ঠিক আছে এবার আমাকে ডিভিডেন্টটা বলা আছে আমাকে ডিভিডেনটা বলে দেওয়া আছে ডিভিডেন্ট বলে দেওয়া আছে এখানে যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আবার জিরো ওয়ান ওকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আবার ওয়ান জিরো দেখো দশটা বিট হয়েছে দশটা বিট হয়েছে ঠিক আছে দশটা বিট আছে এবার তোমাকে ডিভিডেন্ট তোমাকে বলে দেওয়া আছে এই ডিভিডেন্টের সাথে তোমাকে এখন কি করতে হবে না তোমাকে এখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার পলনমিলের ম্যাক্সিমাম পাওয়ার কত পলিনোমিয়ালটা ম্যাক্সিমাম পাওয়ার কত এক্সুদিপার ফোর তার মানে ফোর তাই তো ফোর তাহলে আমার পলনমিল তোমার ম্যাক্সিমাম যেটা পাওয়ার থাকবে ততগুলো নাম্বার অফ জিরোকে আমি আমার ডিভিডেন্টের রাইট হ্যান্ড সাইডে আমি অ্যাপেন করবো কী বললাম আমার পলিনোমিয়াল ফর্মে তোমার যতগুলো তোমার ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে ফোর তারা সেই চারটে জিরোকে আমি কী করবো আমার ডিভিডেন্টের তোমার রাইট হ্যান্ড সাইডে আমরা কী করছি তাকে আমরা কী করছি অ্যাপেন করছি তাহলে দেখো মানে এই পাশে তোমার চারটে জিরো লিখতে পারি তো ইয়ে সন্ন্য পাচ্ছি লিখতে এখানে আমরা অ্যাপেন করলাম কেন না যেহেতু আমার এখানে পলিনোমিয়ালে তোমার ম্যাক্সিমাম টার্মটা কত আছে ফোর আছে ম্যাক্সিমাম পাওয়ারটা কত আছে ফোর আছে এবার আমরা ভাগ করব আমার ডিভিডেন পেয়ে গেছি আমরা ডিভিশার তো বলে দেওয়া আছে আমরা এবার কোশ্চেন বের করবো বা আমি এখানে রিমাইন্ডার বের করবো বা কোশ্চেন আমার কিন্তু দরকার কিন্তু রিমাইন্ডারটাকে বের করা ঠিক আছে আমি এখন বের করবো রিমাইন্ডার ঠিক আছে এবার দেখো এবার দেখো আমরা কী করে সেটাকে বের করতে পারছি জাস্ট আমি ডিভিশন করব ডিভিশন পাওয়া গেছে আমি ডিভিজার পেয়ে গেছি আমি এবার ডিভিশন করবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর দেখো তোমার চারটে জিরো আছে তাকে আমি ভাগ করছি কি দিয়ে তাকে আমি ভাগ করছি কি দিয়ে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান ওয়ান দিয়ে আমরা ভাগ করছি ওকে বলো কি দিয়ে ফার্স্টে ভাগ কি দিয়ে যাবে ফার্স্টে ছোটা ধরতে হবে স্যার দিয়ে এক খাওয়াতে হবে ছটা টাকা না করবো আমি তো পাঁচটাই করবো ইলেভেন আছে তো থাকলেই বা এখানে ডিভিশনটা কীভাবে হচ্ছে দেখো তা আমি ধরো এটাকে এক দিয়ে গেলাম এক দিয়ে যদি তোমার যাই তা তোমার কী পাচ্ছি দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এদের মধ্যে আমি যে অপারেশনটা করবো দ্যাট ইজ আ অর অপারেশন যেটা আকাশ বলছে এদের মধ্যে কী করবো আমরা অর অপারেশন করবো তোমার অর অপারেশন করো এর মধ্যে সেম হলে জিরো হয় ডিফারেন্ট হলে ওয়ান হয় তাড়াতাড়ি করো ঠিক আছে দেখো জিরো দেখো জিরো দেখো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে পেলাম তাহলে এই বাঁ দিকে তোমার যে জিরোটা এসছে আমার এমএসবিটা তাকে আমি তোমার এখন ট্রাঙ্কেট করতে পারি বাদ দিতে পারি তার তো কোনো গুরুত্ব নেই তাহলে এখন আমাকে দেখো এর সাথে তোমার সমান করতে হবে নাম্বার অফ বিটটাকে ডিভিজনের সাথে তোমার সমান করতে হবে তাহলে আমাকে পাশে তো মানে এই জিরোটাকে আমাকে তেমন এখানে অ্যাড করে নিতে হবে করছি তো করলাম আমি আবার ওয়ান দিয়ে গেলাম তা আমি আর কী বসাবো এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আবার এক্সল অপারেশন পারফর্ম করছি জিরো 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 পেয়েছি তাহলে বাঁ দিকে তো আমার চারটে জিরো আছে সেই চারটে জিরোকে আমি ট্রাঙ্কেট করছি কোনো কাজে লাগছে না চারটে জিরো এবার ডান দিকে তোমার একটা ওয়ান আছে তাহলে আমাকে ডিভিজার তোমার মধ্যে তোমার কতগুলো বিট রয়েছে পাঁচটা বিট আছে তাহলে আমাকে কতগুলো এখান থেকে তোমার নামাতে হবে ওয়ান জিরো ওয়ান জিরোকে আমাকে এখানে পুট করতে হবে ওয়ান জিরো ওয়ান জিরোকে এখানে পুট করলাম দিয়ে পাঁচটা বিট করলাম দি পাঁচটা বিট করলাম ঠিক আছে এখন আমি দেখো আবার ওয়ান দিয়ে যাচ্ছি তাহলে আবার তোমার কী বসছে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আবার এক্সো অপারেশন করছি কী আসবে ওয়ান ওয়ান জিরো 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 এখন বাঁ দিকে তোমার দেখো তিনটে জিরো এসছে বাঁ দিকে তোমার তিনটে জিরো এসছে তাহলে তিনটে জিরোকে আমি ট্রাঙ্কেট করে দেবো তিনটে জিরোকে আমি ট্রাঙ্কেট করে দেবো আমাকে ডিবি সঙ্গে তোমার নাম্বার অফ বিট তোমাকে ম্যাচ করাতে গেলে আমাকে দু এখন তিনটে এখান থেকে নামাতে হবে তো তিনটে আমি এখন তোকে তিনটে জিরোকে নামালাম পাশে তোমার তিনটে জিরো বসলো আমি আবার ওয়ান দিয়ে গেলাম তাহলে ওয়ান দিয়ে গেলে তোমার কি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আবার দেখো আমি এক্সার অপারেশন করছি ওয়ান জিরো 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 আবার দেখো ওয়ান পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে তাহলে বাঁ দিকে এখন দেখো তোমার চারটে জিরো আছে চারটে জিরোকে আমি এখন কী করছি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি আমার একটা জিরো মাত্র পড়ে আছে আমি দেখো সেই একটা জিরোকে তোমার এখানে বসালাম একটা জিরোকে আমি এখানে বসালাম ঠিক আছে তাহলে আমি এখন এখান থেকে তোমার এই যে তোমার যে ওয়ান জিরো আছে তোমার দেখো জিরো জিরো ওয়ান জিরো আছে লাস্ট তোমার পড়ে আছে তোমার জিরো জিরো ওয়ান জিরো ওকে চারটে জিরো ওয়ান জিরো পড়ে আছে এই যে আমি তোমার এটা আমার কি এটা রিমাইন্ডার তো এটা আমার রিমাইন্ডার এই রিমাইন্ডার থেকে আমি চারটে ডান দিক থেকে চারটে বিটকে আমি এখান থেকে কনসিডার করব। ডান দিক থেকে তোমার চারটে বিটকে আমি এখান থেকে কনসিডার করব বা আমি টেক আপ করব ঠিক আছে তাহলে এখন তোমার কাকে টেক আপ করলাম এই চারটে বিটকে আমরা টেক আপ করলাম তাহলে এই যে তোমার চারটে বিটকে আমি এখান থেকে টেকআপ করছি তো দ্যাট ইজ মাই আর এই যে কাজটা আমরা করছি আমি কিন্তু সেন্ডার সাইডে কাজটা করছি এতক্ষণ ধরে যে আমি কাজটা করছিলাম সেটা কিন্তু সেন্ডার সাইডে কিন্তু কাজটা হচ্ছে সেন্ডার সাইডে আমি কিন্তু কাজটা করছি এবার সেন্ডার তাহলে এখন কি পাঠাবে কমিউনিকেশন চ্যানেল দিয়ে না যেটা আমার কোডওয়ার্ড আছে আমার যেটা তার মানে এখন ভ্যালিড কোডওয়ার্ড কোনটা হয়ে গেল এখন তোমার ভ্যালিড কোড ওয়ার্ড কোনটা হয়ে গেল ভ্যালিড কোড ওয়ার্ডটা এখন হচ্ছে ঠিক আছে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তোমার বার এখানে ওয়ান জিরো ওয়ান জিরো করা আছে তাহলে দেখো আমার এতটা তোমাকে এখান থেকে নিতে হবে ভ্যালিড কোড ওয়ার্ড ঠিক আছে তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তার সাথে দেখো তোমার অ্যাড হচ্ছে কোনটা না জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো তাহলে এইটা হচ্ছে আমার কোড ওয়ার্ড এটাকে আমি তোমার বলছি এম আর এটাকে আমি বলছি আর তাহলে এখন এম প্লাস আর করেই তো আমরা পাঠাই দেখো তো টোটাল বিটস কত থাকে এম প্লাস আর তাহলে এখানে তোমার আটটা কত বিটের আছে চার বিটের কি করে আটটা পেলাম সবাই নিশ্চয়ই বুঝতে পারছি কি করে আটটা পেলাম আর এমটা হচ্ছে তুমি এবার বলবে যে স্যার আপনি পাশের চারটে জিরোকে কেন আপনি নিলেন না কারণ এই চারটে জিরোকে আমি তো অ্যাড করেছিলাম মনে করে দেখো যে আমার পলিনোমিয়ালের ম্যাক্সিমাম পাওয়ার কথা ছিল ফোর বলে আমরা আমার আমার ডিভিডেন্ডের সঙ্গে আমি তোমার চারটে জুড়োকে অ্যাড করেছিলাম তার জন্য কিন্তু চারটে জুলোকে আমি তোমার কনসিডার করলাম না আমার কোডওয়ার্ডের মধ্যে আমি তোমার লিখেছি এটা ভ্যালিড কোডওয়ার্ড ঠিক আছে তা আমার অ্যাকচুয়াল যেটা তোমার ডিভিডেন্ট ছিল তার সাথে আমি আমার যে ফোর দেখো আর পেয়েছি দেখো চার বিটের আমি দেখো তুমি তো দেখো জাস্ট অ্যাড করেছি চার বিটটা ঠিক আছে এবার এই চার বিটটা কেন নিলাম না আমার প্রবলেমের তোমার ম্যাক্সিমাম পাওয়ার কত ম্যাক্সিমাম পাওয়ারটা কত না চার বলে তোমার চারটে চারটে এখানে তোমার রাইট হ্যান্ড সাইড থেকে তোমার চারটে বিটকে আমি এখানে কনসিডার করলাম অজ এ আর এবার এইটাকে আমি তোমার ট্রান্সমিট করছি কমিউনিকেশান চ্যানেল দিয়ে এইটাকে আমি এখন ট্রান্সমিট করছি কমিউনিকেশান চ্যানেল দিয়ে ওকে তাহলে কমিউনিকেশান চ্যানেল দিয়ে তোমার এটাকে ট্রান্সমিট করা মানে হচ্ছে যে যখন রিসিভারের কাছে যখন গিয়ে পৌঁছাবে আমার এই কোডওয়ার্ডটা এই কোডওয়ার্ডটা যখন গিয়ে পৌঁছাবে রিসিভারের কাছে তাহলে অ্যাট দ্য রিসিভার সাইট এখন রিসিভার কী করবে অ্যাট দ্য রিসিভার সাইট অ্যাট দ্য রিসিভার সাইড এখন রিসিভার কী করছে দেখো সে এখন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তার সঙ্গে তোমাকে কী কী এসছে জিরো জিরো ওয়ান জিরো এই যে আটটা তাকে এখন সে ডিভাইড করবে কী দিয়ে আমি আগে কী দিয়ে ডিভাইড করেছিলাম আমার ডিভি ডিভিজারটা কী ছিল ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান দেখো সেম ডিভিজার ছিল দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমি সেটা দিয়ে তোমার ডিভাইড করছে এখন কাজ তোমাকে কে করছে রিসিভার করছে রিসিভার কিন্তু আবার সেই একই রকম প্রসিডিয়র দিয়ে সে কিন্তু ডিভিশন করবে রিসিভার সাথে কিন্তু এই কাজটা হচ্ছে কারণ দেখো সে কী করছে ফার্স্টে ওয়ান জিরো জিরো ওয়ান এক্সল অপারেশন করছে দেখো কী পাচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এই জুড়ে তোমার বাদ চলে গেল পাঁচটা বিট তোমাকে সমান সমান করতে হবে ডিভিজনের সঙ্গে তাহলে একটা তোমার এখান থেকে তোমার জিরোটাকে তোমার এখান থেকে নিয়ে নিলাম এই জিরো তোমার পেলাম এখানে নিচে আবার দেখো ওয়ান দিয়ে গুণ করছি এর সাথে কী পাচ্ছি এখন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আবার এক্স্বর করছি ওয়ান জিরো 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 ওকে এখন দেখো বাদ দিলে তোমার দেখো চারটে জিরো আছে চারটে জিরোকে তোমাকে এটা বাদ দিয়ে দিলাম একটা ওয়ান পড়ে আছে পাঁচটা আমাকে বিট করতে হবে তাহলে পাঁচটা বিট করতে গেলে আমাকে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো তোমার এখানে নামাতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো এখানে নামালাম আমি আবার ওয়ান দিয়ে গেলাম কী পাচ্ছি এখন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আবার এক্স্বর অপারেশন করছি সে ডিফারেন্ট মানে ওয়ান ডিফারেন্ট মানে ওয়ান সেম মানে জিরো সেম মানে জিরো সেম মানে জিরো আবার তোমার দেখো বাদ দিয়ে তোমার দেখো তিনটে জিরো আছে তাকে বাদ দিলাম তখন দুটো ওয়ান পড়ে আছে তাহলে দেখো পাঁচটা ওয়ান করতে হবে তাহলে পাঁচটা ওয়ান করতে গেলে তোমার দেখো ডবল নামাতে হবে তাই না তাহলে ডবল জিরো আমি এখন নামালাম এখানে আমি আবার ওয়ান দিয়ে যাচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান তোমার কী চলে আসবে দেখো সবগুলো তোমার দেখো চলে আসছে সব দেখো তাহলে এই সবগুলো তোমার যখন জিরো চলে আসছে তখন এই জিরোটা নিশ্চয়ই আমার তোমার এখানে এখানে নামবে তা আমার তখন সব জিরো হয়ে গেলো আমি এখানে স্টপ হয়ে গেলাম তাই আমি এখন বলতে পারছি যে আমার রিমাইন্ডার এখন কত পাচ্ছি রিমাইন্ডারটা এখন কত না জিরো রিমাইন্ডার টু এখন জিরো ঠিক আছে তার মানে হচ্ছে যে ইট মিন্স ইট মিন্স ইট নট কন্টেন এনি এরার যদি আমার রিমাইন্ডার যদি তোমার জিরো না হতো তাহলে কিন্তু আমার এখানে একটা এরার ডিটেকশন হতো আমার কিন্তু এখানে একটা এরার ডিটেকশন হতো কিন্তু আমার এখানে রিমাইন্ডারটা তোমার কী হয়ে গেছে জিরো হয়ে গেছে তাহলে আমার কনসেপ্টটা বোঝা গেলো কাকে আমরা সেন্ড করছি কোন মেসেজটাকে আমরা সেন্ড করছি না আমার যে মেসেজটাকে আমি দেখো সেন্ড করছি সেই মেসেজটা হচ্ছে আমার কি না ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো একে আমি সেন্ড করছি একে সেন্ড করার জন্য তোমার সেন্ডার সাইক্লিক রিডান্ডেন্সি চেক করে একে তোমার পাঠাচ্ছে যখন তখন কিন্তু এখন অ্যাকচুয়াল মেসেজটা কিন্তু যাচ্ছে এম প্লাস আর ফর্মে এটা হচ্ছে আমার এম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আর আটটা কিন্তু আমার এখানে ডিভিশন মেথাড দিয়ে বের করে নিলাম আটটাকে এটা কিন্তু তোমার রিডান্ডেন্ট বিট জিরো জিরো ওয়ান জিরো তাকে আমরা পাঠাচ্ছি রিসিভারের কাছে রিসিভার কি করছে সেই নাম্বারটাকে সে আবার কিন্তু আমার ডিভিজার যা আছে যেটা আমরা পলিনোমিয়াল থেকে পেয়েছি এটা কিন্তু গিভেন দেওয়া থাকবে কোশ্চেনে যে তোমাকে তোমাকে দেওয়া থাকবে কোশ্চেনে তোমার ডিভিজার কীভাবে হবে তোমাকে দেওয়া থাকবে সেই ডিভিজারটা দিয়ে আমি তাকে আবার ডিভাইড করছি ডিভাইড করাটা আমি একই রকম নিয়মে করছি এক্সল অপারেশন করে করে যদি আমরা রিমাইন্ডার যদি তোমার জিরো পেয়ে যাই তাহলে ভাববো যে আমার কিন্তু এখানে কোনো এরার নেই আর যদি রিমাইন্ডারে যদি তোমার জিরো না আসতো তাহলে কিন্তু তখন আমরা বলতাম যে আমার এখানে এরার আছে ঠিক আছে সবার বোঝা গেল সিআরসি সিআরসি কনসেপ্ট সবার বোঝা গেল সিআরসি কনসেপ্ট দেখো জাস্ট সিম্পল দেখো ডিভিশন করেছি আর কিন্তু কিছুই করিনি হ্যাঁ আর ওই পলিনোমিয়াল থেকে তোমার ডিভিজারটা বের করে নিয়েছি এটা তো কিছুই নয় পাতি জিনিস একটা একটা পাতি জিনিস তোমার যেমন করে তোমার পলিনোমিয়াল থেকে তোমার এই ডিভিজারটাকে বের করে নিয়েছি আর কেন পাশে চারটে জিরোকে অ্যাড করছি তার রিসেন্টটা হচ্ছে আমার পল্লিমেলে ম্যাক্সিমাম পাওয়ার কত চার তার জন্য তোমার চারটে জিরোকে এখানে অ্যাড করলাম ঠিক আছে আর যেটা আমরা রিমাইন্ডার পাচ্ছি তার তোমার রাইট হ্যান্ড সাইড থেকে তোমার চারটে পিটকে আমরা এখানে কনসিডার করছি কেন কি আমার ম্যাক্সিমাম পলিনোমিয়াল তোমার সাইজ কত না চার সেই চারটে হচ্ছে আমার আর এর ভ্যালু আমি সেটাকে তোমার কিন্তু অ্যালং উইথ আমার যে ডেটা মেসেজ তার সঙ্গে তোমার অ্যাটাচ করে নিচ্ছি বা অ্যাপেন্ড করে নিয়ে তাকে আমি রিসিভার তাকে আমি তোমার পাঠাচ্ছি কমিউনিকেশন চ্যানেলে আমার রিসিভার সাইডে তোমার এটা রিসিভ হচ্ছে তাকে তোমার রিসিভার কী করছে না এই ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান দিয়ে তাকে ডিভাইড করছে যদি রিমাইন্ডার জিরো আসে তখন সে বলছে যে আমার এই মেসেজটার মধ্যে কোনো এরার নেই কোনো এরার নেই তাই না তাহলে আমরা সাইক্লিক রিটার্ডেন্সি চেক দিয়ে আমরা কিন্তু মাল্টিবিট এরারকে বা মাল্টিপল বিট অফ এডারকে কিন্তু আমরা চেক করতে পারি তা না আমাদের এখানে মাল্টিপল বিটটাকে আমি ইয়ে করছি চেক করতে পারি আমরা এখানে এটাকে বাস্ট এরারকে কিন্তু তোমার ডিটেকশন করা যায় আমার সিআরসি দিয়ে ওকে তাহলে আমরা তিনটে মেথড বুঝতে পারলাম প্যারেটি সিআরসি আর হচ্ছে চেকসাম আমার কিন্তু এটা থেকে পপুলার মেথড এরা ডিটেকশনের জন্য এই তিনটে মেথড কিন্তু আমরা আজকে দেখলাম ওকে

আর তাকে রিসিভার কি করছে এই ডিভিজার দিয়ে তাকে আবার ভাগ করছে আমি তো ফার্স্টে বলেছি যে বেস্ট অন ডিভিশন মেথেড তাকে আবার ডিভিজার দিয়ে তোমার এটাকে দিয়ে ভাগ করছে ভাগ করে যদি তোমার ইমেরা যদি তোমার জিরো হয় আমার ভাগ ফল নিয়ে কিন্তু মানে মানে উই আর নট বদার অ্যাবাবাউট দ্যাট তোমার ভাগ ফল কী আসছে তোমার দরকার হচ্ছে তোমার ডিভিশনটা সেটা তো হুম এটা এটা ওয়ান টাইপ অফ মানে আমি ওয়ান টাইপ অফ ডিভিশন বলতে পারি এটা সি সি ভি অ্যাকচুয়াল ডিভিশন নয় এটা ওয়ান টাইপ অফ ডিভিশন ঠিক আছে তাহলে সিআরসি বোঝা গেল সবার সবার সিআরসি বোঝা গেল খুব সহজ দেখো একটু একটু ভাববে একটু এটাকে নিয়ে বসবে একটা এই এটাকে নিজে একবার করবে নিজের হাতে একবার করবে তাহলে তোমার যে যে টাইপের আসবে না কেন সিআরসি থেকে কিন্তু করতে পারবে আমি সমস্ত ট্রিকগুলোকে বলে দিয়েছি যে কোথায় কি হয় আমি কেমন করে ডিভিসার চুজ করব আমি ডিভিজেন্ডের মধ্যে আমার কিন্তু কাকে অ্যাড করবো মানে সেন্টার সাইডে আর রিসিভার সাইডে তোমার কী দিয়ে ডিভাইড করব আর কি হলে সে বলবে যে আমার এটা একটা ডিটেকশন হয়েছে তাই না মানে তো প্রবলেমটা আমি আমি গ্রুপে দিয়ে দেবো প্রবলেমটা সিআরসির একটা প্রবলেম আমি গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা একটা কাজ করতে পারো সিআরসি প্রবলেম তোমরা তো তোমাদের কাছে তো কোশ্চেন আছে তোমাদের কাছে তো সিলেবাস নেই তোমাদের তো সেমিস্টারের কোশ্চেন আছে তো সেমিস্টারের কোশ্চেনে দেখো কোনটা কী টাইপের কীরকম টাইপের প্রবলেম এসছে সিআরসি থেকে তো সেরকম টাইপের ইয়েটা সলভ করো না প্রবলেমকে কিছুই কিছুই নেই জাস্ট তোমার যাওয়া থাকবে ওটাই ঠিক আছে আমি তাও তা আমি একটা প্রবলেম তোমার এখানে দিয়ে দিয়ে দেবো যে তোমরা করতে পারবে আমি তাও একটা প্রবলেম তোমাদেরকে দেবো

ঠিক আছে সেটা তোমাকে ল্যাবেই বুঝতে হবে তোমাদের স্যারের কাছ থেকে যেটুকু ল্যাবের পার্ট আমি এখানে দেখানো যেমন এসকিউলটা ল্যাবের পার্ট আমি এখানে আমি এখানে দেখাচ্ছি ঠিক আছে আমি চাইলে তোমার হয়তো সেল স্ক্রিপ্টটা তোমার দেখাতে পারি অপারেটিং সিস্টেম তোমার সেল স্ক্রিপ্টটা হচ্ছে মেন আমি ওটাও দেখাতে পারি ঠিক আছে কিন্তু লিনাক্স তো স্যার লিনাক্স হ্যাঁ লিনাক্সে হ্যাঁ স্যার বলছি অপারেটিং সিস্টেমের ইউনিট 3 4 5 এর কোনো নোট আছে আমি তো তোমার তোমার ডেট লক পর্যন্ত তো নোটস দিয়েছি

ठीक है चलो